গতকাল মোটামুটি ইমেজ সাবমিশন, পিডিএফ, পিডিএফ সাবমিশন, ভিডিও সাবমিশন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল। কিভাবে ইমেজ সাবমিশন, পিডিএফ সাবমিশন এবং ভিডিও সাবমিশনের মাধ্যমে আপনারা ব্যাকলিংক ক্রিয়েট করতে পারেন। তো আপনাদেরকে লিস্ট ক্রিয়েট করতে দিয়েছিলাম সম্ভবত, তো এটা কি অ্যাসাইনমেন্ট হিসেবে পোস্ট করেছিলাম নাকি? পোস্ট করি না এখনো, আসলে তো করানো করবেন। হয়। আচ্ছা ঠিক আছে, ওটা অ্যাসাইনমেন্ট হিসেবে পোস্ট করে দিব। সবাইকে হয়তো 20টা বা 30টা করে লিস্ট রেডি করতে দিব। তো পরে ভাবলাম যে আসলে 20টা বা 30টা করে ওয়েবসাইটে লিস্ট করতে দিলে দেখা যাচ্ছে যে সবাই ওই প্রথম সারির 20টা বা 30টা ওয়েবসাইটে লিস্ট দিবেন, তো দেখা যাচ্ছে তখন মার্চ করে খুব বেশি একটা পাওয়া যাবে না। তো ইন ফিউচার আপনাদেরই প্রবলেম হবে যে ওখান থেকে খুব একটা বেশি লিস্ট আপনারা পাবেন না, কারণ মার্চ করলে, ডুপ্লিকেট রিমুভ করলে দেখা যাচ্ছে যে খুব বেশি একটা হয় না। গতকালকেই প্রায় সবাই 8 জন জমা দিয়েছেন, 8 জনের মধ্যে থেকে মোটামুটি মার্চ করে 500 কয়েকটার মতো ডেটা পাওয়া গেছে, দেন সেটাকে ডুপ্লিকেট রিমুভ করে মাত্র 200টার মতো ডেটা পাওয়া গেছে। তো আপনাদেরকে যদি 20টা করে দিই তাহলে দেখা যাচ্ছে যে সবাই মিলে হয়তো 400টা সাইট লিস্ট বের করবেন, সেখান থেকে ডুপ্লিকেট রিমুভ করলে দেখা যাচ্ছে যে হয়তো 30টা, 40টা বা 50টা ইউনিক ডেটা পাওয়া যাবে। একটু বেশি করে দিতে হবে যাতে সবাই একটু খুঁজে বের করে, বা দেখা যাচ্ছে ওখান থেকে মার্চ করলে সবার জন্য যাতে ওই লিস্টটা কাজে লাগে। আচ্ছা, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে গুগল, সরি গুগল না, আমরা হচ্ছে এসইওর একটা পার্ট নিয়ে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে লোকাল এসইও। আচ্ছা, লোকাল এসইওর আমার একটা পার্ট আছে, সেটা হচ্ছে আপনার গুগল ট্রেন্ডস, তো ওইটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো আপাতত আজকে আমরা লোকাল এসইও নিয়ে আলোচনা করি। তো লোকাল এসইও বলতে আপনি আসলে কি বোঝেন, বা কারো যদি কোনো আইডিয়া থাকে যে লোকাল এসইওটা আসলে কি, তাহলে একটু আমাকে একটু বলবেন, বা এটার নাম লোকাল এসইও বলতে স্যার হচ্ছে তেমন কোন একটা আইডিয়া নাই, তো আপনি একটু আলোচনা করেন। আচ্ছা ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে লোকাল এসইও, এটা শুনে একটু মনে হচ্ছে যে হ্যাঁ লোকাল কিছু কাজ করবো, বা দেখা যাচ্ছে যে লোকাল এরিয়ার জন্য আমরা যদি কোনো এসইওর কাজ করে থাকি এগুলোকে আমরা নর্মালি বলছি যে লোকাল এসইও। অর্থাৎ আপনি একটা স্পেসিফিক লোকেশনে কোনো একটা সার্ভিস প্রোভাইড করেন, অর্থাৎ আপনি দিনাজপুরে বা দিনাজপুর সদরে বা দিনাজপুর জেলা ভিত্তিক আপনার একটা বিজনেস আছে। এখন এই বিজনেসটাকে গ্রো করার জন্য বা দেখা যাচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে দিনাজপুর জেলার, তো এই যে লোকাল এরিয়া অর্থাৎ দিনাজপুর জেলার যে লোকাল এরিয়াগুলোতে আপনি আপনার এই টার্গেটেড অডিয়েন্সদের খুঁজছেন, বা দেখা যাচ্ছে তারা হতে পারে আপনার কাস্টমার, হতে পারে তারা হচ্ছে আপনার ওয়েবসাইটের ট্রাফিক, বিভিন্নভাবেই হতে পারে, তো এদেরকে টার্গেট করে বা এদেরকে আসলে আমাদের ওয়েবসাইটের ট্রাফিক হিসেবে নিয়ে আসার জন্য যে ধরনের এসইও গুলো করা হয় এগুলোকে মূলত আমরা বলি যে লোকাল এসইও। তো লোকাল এসইওতে, লোকাল এসইওর মেইন যে পারপাসটা সেটা হচ্ছে যে লোকাল কাস্টমারদেরকে গ্যাদার করা, বা দেখা যাচ্ছে যে লোকাল বিজনেসগুলোর ক্ষেত্রে এই লোকাল এসইওটা সবচেয়ে বেশি জরুরি। আর আপনি যদি মনে করেন যে না আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে তাহলে এটা সারা ওয়ার্ল্ড ওয়াইডই আসতে পারে। তো লোকাল এসইওর যে মেইন যে পারপাসটা থাকে সেটা হচ্ছে লোকাল কাস্টমারদেরকে আপনার মানে সেলসে পরিণত করা, বা দেখা যাচ্ছে যে লিডে পরিণত করা। আচ্ছা, তো লোকাল এসইও আসলে দেখা যাচ্ছে অবশ্যই আমাদেরকে এরিয়া ভিত্তিক করতে হবে, আর আমাদের এই লোকাল এসইওটা যত স্পেসিফিক লোকেশনে করা যায় আমাদের জন্য ততটাই বেটার, কারণ আমরা যখন একটা স্পেসিফিক লোকেশনে এই কাজটা করব, বা দেখা যাচ্ছে একটা ক্ষুদ্র লোকেশনকে, বা দেখা যাচ্ছে ক্ষুদ্র একটা এরিয়াকে আমরা তখন টার্গেট করে আমাদের এই লোকাল এসইওর কাজকর্মগুলো করব, তখন দেখা যাচ্ছে এখানে কম্পিটিটর থাকার পসিবিলিটি কম, প্লাস আমাদের হচ্ছে বিজনেসটা গ্রো হওয়ার পসিবিলিটিটা অনেক অনেক বেশি। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যখন আমরা হচ্ছে গুগল ম্যাপ থেকে কোনো একটা বিজনেসকে খুঁজতাম, বা দেখা যাচ্ছে যখন আমরা লিড কালেকশন বা দেখা যাচ্ছে লিড জেনারেশনের কাজ যখন শিখলাম, তখন আমাদেরকে যদি বলা হতো যে নিউ ইয়র্ক সিটির আশেপাশে যতগুলো কফি শপ আছে বা যতগুলো রেস্টুরেন্ট আছে আমাদেরকে খুঁজে দিতে হবে, তো এই যে আমরা গুগল ম্যাপে গেলাম, গিয়ে যে নিয়ার বাই, নিউ ইয়র্কে গিয়ে নিয়ার বাই লিখে সার্চ দিয়ে তারপর হচ্ছে আমরা সেখান থেকে রেস্টুরেন্ট গুলোতে গেলাম, এটা আমাদেরকে দেখায় তাহলে আরো ভালোভাবে মনে পড়বে।
আচ্ছা দেখেন, আমরা কিন্তু এই যে নিউ ইয়র্ক সিটি বা আমাদের কাঙ্ক্ষিত লোকেশনটাতে এসে আমরা কিন্তু এখান থেকে নিয়ার বাই সার্চ করব, নিয়ার বাই রেস্টুরেন্টস, নিয়ার বাই হোটেলস, বারস অ্যান্ড পাবস। তো আমরা রেস্টুরেন্টগুলোই সার্চ করতাম, বা দেখা যাচ্ছে আমাদের যে টার্গেটের যে মানে আমাদের যে টার্গেটের যে শপ, বা দেখা যাচ্ছে যে আমাদের টার্গেটের যে লিড, তাদেরকে কিন্তু আমরা এভাবে সার্চ করতাম। দেখেন আমাদেরকে এখানে এই নিয়ার বাই বা দেখা যাচ্ছে যে লোকাল যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো আমাদেরকে দেখাচ্ছে। তো এইভাবে যে আমরা যে এই নিয়ার বাই বা দেখা যাচ্ছে যে গুগল ম্যাপ থেকে একটা নির্দিষ্ট লোকেশন থেকে আমরা যে এই বিজনেসগুলোকে বা দেখা যাচ্ছে এই রেস্টুরেন্টগুলোকে যে আমরা খুঁজে পাচ্ছি, এতে করে তো তাদের অবশ্যই একটা লাভ আছে, তাই না? তাদেরকে আমরা আমাদের লিড হিসেবে কালেক্ট করছি, তারপর হচ্ছে সেই লিডগুলো আমাদের বায়ারদের কাছে আমরা দিয়ে দিচ্ছি। তো বায়াররা তো ওই লিডগুলো নিয়ে তো বসে থাকছে না, তারা এগুলোতে আসলে বিভিন্ন ধরনের মার্কেটিং প্ল্যান অ্যাপ্লাই করছে, অথবা তারা এগুলোতে গিয়ে তারা ট্রাই করে দেখছে যে তাদের সাথে আসলে কিভাবে বিজনেস করা যায়। তো এই যে বিজনেস করার যে ওয়ে বা দেখা যাচ্ছে যে তাদের যে বিজনেসের যে পরিধি, এটা আসলে এই লোকাল এসইওর কারণে বা দেখা যাচ্ছে তারা হচ্ছে যে এই লোকালি এই গুগল ম্যাপে যে একটা জায়গায় নির্দিষ্টভাবে ইন্ডিকেট করা আছে, এই কারণে কিন্তু তাদের বিজনেসের যে পরিধি এটা কিন্তু বেড়ে যাচ্ছে। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা হচ্ছে লোকাল এসইও বা দেখা যাচ্ছে লোকাল এসইওর অনেক বড় একটা পার্ট, যে আমরা গুগল ম্যাপে আমাদের বিজনেসটাকে ইন্ডেক্স করব। তো লোকাল এসইওর আরো অনেক লোকাল এসইওর আরো অনেক মানে পারপাস আছে বা দেখা যাচ্ছে আরো অনেক সিস্টেম আছে। এটা মাত্র একটা সিস্টেম যে গুগল ম্যাপে আমাদের বিজনেসটাকে লোকাল এসইওর মাধ্যমে ইন্ডেক্সিং করা। আচ্ছা আচ্ছা, তো আমাদের লোকাল এসইওর দুইটা পার্সপেক্টিভ হতে পারে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে আমাদের শপটাকে এখানে আমরা তুলে ধরবো, বা আমাদের সার্ভিস যদি হয় এরকম যে রেস্টুরেন্ট, বা আপনারা যখন দিনাজপুরে আপনারা হয়তো সার্চ করেন যে রেস্টুরেন্ট নিয়ার বাই, বা দেখা যাচ্ছে নিয়ার বাই রেস্টুরেন্টস, বা নিয়ার বাই ব্যাংকস, নিয়ার বাই হচ্ছে পুলিশ স্টেশন, এইভাবে কিন্তু আপনারা সার্চ করে, বা নিয়ার বাই বাস স্ট্যান্ড, এইভাবে কিন্তু অনেকেই কিন্তু সার্চ করে। তো এই যে নিয়ার বাই আপনি হচ্ছে যে বাস স্ট্যান্ড বা দেখা যাচ্ছে যে শপ বা শপিং মল বা দেখা যাচ্ছে যে রেস্টুরেন্ট আপনি সার্চ করছেন, এইগুলোতে আপনি নিজে গিয়ে সার্ভিসটা দিচ্ছেন, অর্থাৎ ফিজিক্যালি আপনি যাচ্ছেন এবং সেখান থেকে সার্ভিসটা আপনারা দিচ্ছেন। আর এখানে আরেকটা পার্সপেক্টিভ আছে, সেটা হচ্ছে যে আপনার কাছেই কেউ আসছে, অর্থাৎ সার্ভিসের বা সার্ভিস এরিয়াতে আপনি বাসায় বসে থেকে অর্ডার করছেন, আপনার কাছে কেউ সার্ভিসটা দিয়ে যাচ্ছে। তো এই ধরনের যে আমাদের এখন বর্তমানে ফুডপান্ডা বা দেখা যাচ্ছে আরো অনেক যে ডেলিভারি সার্ভিসগুলো আছে, এগুলো একটা উদাহরণ হতে পারে। আর একটা বিষয় বলা যেতে পারে যে হোম সার্ভিস, যেমন ধরে যে আপনার হচ্ছে আপনার বাসায় একটা ইলেকট্রিশিয়ান দরকার, আপনি জাস্ট এখান থেকে সার্চ দিলেন যে নিয়ার বাইয়ে গিয়ে, এখান থেকে তো আমরা রেস্টুরেন্ট সার্চ করলাম, আমরা সার্চ করলাম হচ্ছে ইলেকট্রিশিয়ান, দেখেন ইলেকট্রিশিয়ান। তো এদের লোকেশনটা এখন আমাদেরকে দেখাবে যে নিয়ার বাই ইলেকট্রিশিয়ান। তো এখন এখান থেকে তাদের আমরা ইনফরমেশন গুলো পাচ্ছি, তাদেরকে ফোন করে আমরা বলছি যে আপনাদের আপনাদের সাথে আমাদের একটু মানে আমার পাশে একটা কাজ আছে, আপনারা জাস্ট এসে সার্ভিসটা দিয়ে যান, বা দেখা যাচ্ছে এই কাজটা আমাদেরকে করে দিয়ে যান। তো এইভাবে দুইটা পার্সপেক্টিভ হতে পারে, একটা হচ্ছে আপনি সেখানে গিয়ে সার্ভিস দিচ্ছেন, আদারওয়াইজ আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে আপনি তাদেরকে কন্ট্যাক্ট করছেন যে তারা এসে আপনার বাসায় এসে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আমাদের লোকাল এসইও বা দেখা যাচ্ছে লোকাল যে জবগুলো আছে এগুলোর এই ধরনের দুইটা পার্সপেক্টিভ হয়। আচ্ছা, তো লোকাল এসইও আসলে কেন ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো সম্পর্কে একটু আরো গুরুত্বপূর্ণ মানে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদেরকে জানতে হবে যে লোকাল এসইওটা আসলে কেন ইম্পর্টেন্ট, বা দেখা যাচ্ছে লোকাল এসইও যদি আমরা করি এতে করে আসলে আমাদের বিজনেসের কি কি সুবিধা হবে। তো আমার কাছে একটু একটু নোট করা আছে, আপনাদেরকে একটা দেখাই, তাহলে ওখান থেকে বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখেন, এখানে বলা আছে why local search is important, আসলে local search টা কেন important, এটা এখানে কিছু মানে কারণ বলা আছে। তো এগুলো একটু দেখি, নোটটা আমি চাইলে আপনারা
পরে নিয়ে নিতে পারেন আমার কাছে। আচ্ছা, তো প্রথমে বলছে 50% অফ পিপল হু ডিড এ লোকাল সার্চ অন দেয়ার ফোন ওয়েন্ট টু এ ফিজিক্যাল স্টোর উইদিন এ ডে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে যারা আসলে লোকাল বিজনেসগুলোকে সার্চ করে এদের মধ্যে প্রায় অর্ধেক মানুষ একদিন সময়ের মধ্যে উইদিন এ ডে, উইদিন ওয়ান ডে বা দেখা যাচ্ছে একদিন বা 2 দিন সময়ের মধ্যে তারা ওই শপটাকে ফিজিক্যালি ভিজিট করে। এটা আরেকটু যদি আপনাদের মানে আমাদের সাথে যদি বাস্তবিকভাবে চিন্তা করা হয় এরকম যে আমরা যখন কোথাও বাইরে বেড়াতে যাই বা কোথাও গিয়ে যখন আমরা কিছু খুঁজি, যেমন ধরেন যে আমি একটা এরিয়াতে গেছি সেখানে হয়তো আমি অনেক কিছু চিনি না, বা দেখা যাচ্ছে যে ওই এরিয়াতে হয়তো চিনি কিন্তু দেখা যাচ্ছে কোথায় আছে এটা আমি জানি না। তো আমি হয়তো একটা পার্টিকুলার প্লেসে গেলাম, গিয়ে হয়তো সার্চ করলাম যে নিয়ার বাই আপনার হচ্ছে মেডিসিন স্টোর বা দেখা যাচ্ছে মেডিসিন শপ বা ফার্মেসি, আমরা এইভাবে কিন্তু সার্চ করি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি তো আসলে কেনার উদ্দেশ্যেই বের হয়েছি কিন্তু খুঁজে পাচ্ছি না, বিধায় লোকালি সার্চ করছি, তো আমি তো অবশ্যই ওই শপটাতে যাবই। তো তারপর ধরেন আমি হচ্ছে বাইরে গেছি ঘুরতে, এখন আশেপাশে ভালো রেস্টুরেন্ট কোথায় আছে আমি খুঁজতেছি, তো যখন আমরা মোবাইল ফোনগুলোতে বা দেখা যাচ্ছে মোবাইল ফোন বা আমাদের হচ্ছে স্মার্ট ডিভাইসে যখন আমরা মানে এই লোকাল সার্চ যখন করি এটার মেইন একটা উদ্দেশ্য থাকে যে আমরা আসলে ওইটা কিনতেই বের হয়েছি, এখন লোকাল সার্চ করে দেখবো যে কোনটা বেটার, কোনটা আমার আশেপাশে আছে, দেন আমি জাস্ট ওই শপটা ফিজিক্যালি ভিজিট করে বা দেখা যাচ্ছে যে আমি সেখানে গিয়ে আমার প্রোডাক্টটা কিনবো। বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। তো এই কারণে আসলে লোকাল সার্চের গুরুত্বটা অনেক অনেক বেশি, এবং এটা একটা জরিপে বলা হচ্ছে যে 50% অফ পিপল হু ডিড এ লোকাল সার্চ অন দেয়ার ফোন ওয়েন্ট টু ফিজিক্যাল স্টোর উইদিন আ ডে। তো এটা আসলে 50% বলা হয়েছে, এর থেকে বেশিও হতে পারে। আচ্ছা, তারপর বলছে 34% হু ডিড দেয়ার সার্চ অন এ কম্পিউটার অর ট্যাবলেট ট্রিট দ্য সেম। তো মোবাইল ফোন ইউজারদের ক্ষেত্রে যারা মোবাইল ফোন থেকে সার্চ করেছে এটার মানে সংখ্যাটা একটু বেশি, প্রায় 50%, এবং যারা তাদের হচ্ছে কম্পিউটার বা দেখা যাচ্ছে ট্যাবলেট থেকে এই সার্চটা করেছে তাদের পরিবারটা একটু কম, 34%, কারণ তারা হচ্ছে এটা বাসা থেকে বসে বসে দেখছে। কারণ এই যে আমি যে এখানে বাসায় বসে দেখলাম যে নিউ ইয়র্কে একটা রেস্টুরেন্টে বা নিউ ইয়র্কের আশেপাশে কোন কোন রেস্টুরেন্ট আছে, তো আমি তো নর্মালি ওটাতে ভিজিট করতে যাচ্ছি না। তো যারা আসলে ডেস্কটপ বা দেখা যাচ্ছে যে তাদের ল্যাপটপ বা কম্পিউটার ডিভাইস থেকে সার্চ করছে তাদের পার্সপেক্টিভটা একটু ভিন্ন হয়, বা দেখা যাচ্ছে তারা হয়তো ডেটা কালেকশনের জন্য এই কাজটা করতে পারে, তো এই কারণে দেখা যাচ্ছে তাদের এই পার্সেন্টেজটা একটু কম, 34%। তারপরে এটা একটা অনেক ভালো বিষয় যে আমি হয়তো বাসা থেকে বসে সার্চ করে দেখলাম যে আমার আশেপাশে কোন রেস্টুরেন্ট এখন ভালো সার্ভিস দিচ্ছে, আমি জাস্ট বিকালবেলা বের হলাম সেই রেস্টুরেন্টে গেলাম এবং দেখে তাদের সার্ভিসটা আমি নিলাম। তো এক্ষেত্রেও পার্সেন্টেজটা খারাপ না, 34%, অর্থাৎ 100 জন মানুষ সার্চ করে আপনাকে দেখছে তার মধ্যে থেকে 34 জন আপনার সার্ভিসটা দিচ্ছে, 100 জন মানুষ আপনাকে সার্চ করে দেখছে তার মধ্যে 50% মানুষ বা 50 জন মানুষ আপনাকে আপনার কাছ থেকে সার্ভিসটা দিচ্ছে, তো এটা একটা অনেক বড় একটা অ্যামাউন্ট। আচ্ছা, তারপর বলছে 80% অফ লোকাল মোবাইল সার্চেস লিড টু এ সেল উইদিন আ ডে। আচ্ছা, মোবাইল থেকে যারা সার্চ করছে আসলে শপটাতে ভিজিট করছে কিন্তু দেখা যাচ্ছে তারা কিনছে কি কিনছে না এটা কিন্তু মানে গ্যারান্টেড না, বা দেখা যাচ্ছে আপনি যে এই ফিজিক্যালি এই শপটাতে আসার পর আপনি যে হচ্ছে এই জিনিসটা পারচেস করবেন এটার কোনো গ্যারান্টি নেই, হয়তো আপনি এসে দেখে বা দাম দর করে হয়তো চলেও যেতে পারে। তো এখানে থেকে যে সেল হয় এটার পার্সেন্টটা হচ্ছে 18%, 18% অফ লোকাল মোবাইল সার্চেস লিড টু এ সেল উইদিন এ ডে, তো একদিনের মধ্যে, হয়তো আরো 2-1 দিন পর হয়তো আরো বেশি হতে পারে। তো যেটা হচ্ছে মিনিমাম 18%, এটাকে এখানে কাউন্ট করা হয়েছে। আচ্ছা, তারপর বলছে 60% অফ আমেরিকানস অ্যাডাল্টস আচ্ছা কন্ডাক্ট সার্চেস ফর লোকাল সার্ভিসেস অর প্রোডাক্ট ইনফরমেশন অর ট্যাবলেট অ্যান্ড স্মার্টফোনস। আচ্ছা, তাদের লাইফস্টাইল তো একটু আলাদা, বা দেখা যাচ্ছে যে যারা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে তাদের লাইফস্টাইলটা অবশ্যই অনেক বেশি ভিন্ন আমাদের থেকে। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে 60% অফ আমেরিকান অ্যাডাল্টস কন্ডাক্ট সার্চেস ফর লোকাল সার্ভিসেস, মানে তারা হচ্ছে লোকাল সার্ভিসের জন্য এই ইন্টারনেট বা মোবাইল ফোনের ব্যবহারটাই বেশি করে। আমরা তো দেখাচ্ছে আমাদের দেশে কি হয় যে আমাদের বাসায় কোনো ইলেকট্রিশিয়ান দরকার হয়তো আমরা ফোন করি, এখন যেটা হয়েছে যে ফোন করে তাদেরকে বলি যে হ্যাঁ আমাদের এখানে প্রবলেম একটু আসেন, অথবা দেখা যাচ্ছে যে ফিজিক্যালি গিয়ে কাউকে আমরা ডেকে নিয়ে আসি যে হ্যাঁ আমাদের একটু ইলেকট্রিশিয়ান দরকার আপনারা আসেন,
কিন্তু তাদের দেশের চলাফেরা বা তাদের জীবনযাত্রা একটু আরেকটা আলাদা। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের মধ্যে থেকে 60% মানুষ তারা হচ্ছে এই ইন্টারনেট থেকে বা দেখা যাচ্ছে যে লোকাল সার্চ থেকে তাদের হচ্ছে এই সার্ভিসটা নিতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা একটা হিউজ একটা নাম্বার। আচ্ছা, তারপর বলছে 50% অফ সার্চেস অন দেয়ার মোবাইল ফোনস হু কন্ডাক্ট লোকাল সার্চেস আর লুকিং ফর থিং লাইক এ লোকাল বিজনেস অ্যাড্রেস। আচ্ছা, অনেকেই আছে লোকাল বিজনেস অ্যাড্রেস খোঁজে, দেখা যাচ্ছে সেখানে তারা সার্ভিস দেওয়ার জন্য। 78% অফ লোকাল বেসড সার্চেস অন এ মোবাইল ডিভাইস 80% বিং মেড অফলাইন। আচ্ছা, এখানে ওই একই কথাই বলছে যে আপনার হচ্ছে পারচেজটা অনেক বেশি হচ্ছে বা দেখা যাচ্ছে মোবাইল ফোনে যারা সার্ভিস মানে সার্চ করছে এখান থেকে পারচেজ রেটটা অনেক বেশি। 71% অফ পিপল হু হ্যাভ বিন সার্ভেড হ্যাভ সেড দ্যাট দে সার্চ ফর দ্য লোকাল বিজনেস। আচ্ছা, এটা হচ্ছে বলছে যে 71% অফ পিপল হু হ্যাভ বিন সার্ভেড হ্যাভ সেড দে সার্চ ফর দ্য লোকেশন অফ এ বিজনেস ইন অর্ডার টু কনফার্ম ইন এক্সিস্টেন্স বিফোর গোয়িং ফর এ ফার্স্ট টাইম ভিজিট। অর্থাৎ বেশিরভাগ মানুষই যে কাজটা করে যে তারা হচ্ছে কোন একটা জায়গায় বা একটা নতুন একটা শোরুম মানে শপে বা দেখা যাচ্ছে নতুন একটা সার্ভিস বা নতুন একটা রেস্টুরেন্টে যাওয়ার আগে তারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই মোবাইল ফোনে তাদের এই লোকাল সার্ভিসটাকে তারা হচ্ছে সার্চ করে যায় বা দেখা যাচ্ছে যে এই লোকাল সার্ভিসগুলোকে তারা রিসার্চ করে যায় বা দেখা যাচ্ছে লোকেশনটা কোথায় এটা তারা হচ্ছে মোবাইল ফোনে সার্চ করে দেখে দেন সেখানে ভিজিট করতে যায়। আচ্ছা, 1 in 3 সার্চেস অর স্মার্টফোন ওয়াজ কন্ডাক্টেড জাস্ট বিফোর অ্যারাইভিং এ স্টোর। এটা বলছে প্রতি 3টা সার্চের মধ্যে একটা সার্চ এমন হয় বা দেখা যাচ্ছে এটার পার্সেন্টেজটা প্রায় 33% যে আপনি হচ্ছে এই সবটাতে ঢোকার আগেই আপনি সার্চ করে ঢুকতেছেন। অর্থাৎ জাস্ট আপনি এখন মানে তাড়াতাড়ির মধ্যে বা দ্রুত কোন একটা কাজ করতে যাচ্ছেন, জাস্ট সার্চ করলেন, একদম ইনস্ট্যান্ট আপনি ওই শপটাতে গেলেন এবং দেখা যাচ্ছে কিছু একটা কিনে নিয়ে চলে আসলেন। তো এটা একটা অনেক ভালো বিষয় যে লোকাল সার্চের মাধ্যমে একদম ইনস্ট্যান্ট সেল হচ্ছে। আচ্ছা, এখানে এই জরিপটা একটু বলা আছে যে 97% অফ কনজিউমার্স লুকড অনলাইন ফর লোকাল বিজনেস ইন 2019 উইথ 12% লুকিং ফর এ লোকাল বিজনেস অনলাইন এভরি ডে। আচ্ছা, এই রেশিওটা অনেক অনেক বেশি। তো আসলে লোকাল সার্চের যে মেইন যে বিষয়টা বা দেখা যাচ্ছে এত কিছু পয়েন্ট বা এতগুলো পয়েন্ট পড়ে আমরা যে বিষয়টা বুঝলাম লোকাল সার্চের ক্ষেত্রে সবচাইতে আমাদের হেল্পফুল যে বিষয়টা যে এখান থেকে আমাদের ইনস্ট্যান্ট মানে সেলটা হচ্ছে, ইনস্ট্যান্ট সেল হচ্ছে এবং দেখা যাচ্ছে যে যারা আসলে লোকাল সার্চ করে এদের মধ্যে থেকে প্রায় 50% আমরা অ্যাকচুয়াল বায়ার পাচ্ছি মানে তারা হচ্ছে কিনবেই এরকম একটা অবস্থা। তো এই কারণে আসলে লোকাল সার্চটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করে রাখছেন, সেটাকে আপনি এসইও করে একদম গুগল র্যাঙ্কের টপে মানে রেখে দিচ্ছেন, ভালো কথা। এখন ওইখান থেকে আপনি হাজার হাজার ধরনের আপনি ভিজিটর পাবেন, কেউ হয়তো আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে আসছে, কেউ হয়তো আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার দেখতে আসছে, কেউ হয়তো আমাদের মতো ওয়েবসাইটের এই আপনার হচ্ছে এসইওর যে কি কন্ডিশন সেটা সার্চ করে দেখছে, পেজের স্পিড কেমন, লোডিং স্পিড কেমন, কেউ হয়তো এগুলো সার্চ করে দেখছে, কেউ হয়তো ওখানে আর্টিকেল পড়তে আসছে। দেন অনেক ছোট্ট একটা অংশ যারা ওইখান থেকে অ্যাকচুয়ালি প্রোডাক্ট পারচেস করতে আসে, হতে পারে 1%, 2%, 3% বা 5%। কিন্তু সেই ক্ষেত্রে আপনার হয়তো দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট আপনি অনেক কষ্ট করে বিল্ড করছেন, তারপরে আপনি মানে সেল পাচ্ছেন 5%, অর্থাৎ আপনার যে টোটাল অডিয়েন্স আসছে বা ট্রাফিক আসছে তার 5% হয়তো আপনি সেলে জেনারেট করতে পারছেন, সেল জেনারেট করতে পারতেছেন। আর যদি আপনি লোকাল সার্চ বা দেখা যাচ্ছে লোকাল এসইও করে আপনার সাইটটাকে যদি টপে নিয়ে আসেন বা দেখা যাচ্ছে লোকাল এসইও করে ওই পার্টিকুলার ফিল্ডে বা পার্টিকুলার এরিয়াতে আপনার সাইটটা যদি বা আপনার এই স্টোরটা যদি সবার সামনে আসে তাহলে কি হবে যে এখান থেকে অনেক বেশি পরিমাণ সেল পাওয়ার পসিবিলিটি প্রায় সেটা হচ্ছে 50% অন এভারেজ। তো এই কারণে আসলে লোকাল বিজনেসগুলো তাদের বিজনেস বা দেখা যাচ্ছে তাদের বিজনেস প্ল্যানগুলোকে একটু অন্যভাবে সেট আপ করে।
যারা গ্লোবালি বিজনেস করে বা দেখা যাচ্ছে যারা হচ্ছে পুরো ন্যাশন ওয়াইড বিজনেস করে, সারা বাংলাদেশে বিজনেস করে, এরকম যারা আছে তাদের চিন্তা ভাবনা একটু আলাদা, বা দেখা যাচ্ছে তারাও কিন্তু লোকাল বিজনেস বা দেখা যাচ্ছে লোকাল এসইওর উপর গুরুত্ব দেয়। যেমন প্রত্যেকটা জেলায় যাদের শাখা আছে, বা দেখা যাচ্ছে ধরেন যে আমরা চিন্তা করি রায়ান্স কম্পিউটার, রায়ান্স কম্পিউটার দেখবো যে অনেক জায়গায় তাদের হচ্ছে শাখা বা তাদের শোরুম আছে। তো এই রায়ান্স কম্পিউটার যখন একটা এই বগুড়াতে যখন আসে, দেখা যাচ্ছে তারা হচ্ছে এই বগুড়ার এই লোকাল এরিয়াতে তাদের কিন্তু এসইও করতে হয়, এই লোকাল এরিয়ার যে টার্গেট অডিয়েন্স আছে তাদেরকে সেলে পরিণত করার জন্য। তো এই কারণে আসলে যত বড় বিজনেসই হন না কেন, বা দেখা যাচ্ছে আপনারা ইন্টারন্যাশনাল বা দেখা যাচ্ছে যে ন্যাশনাল ওয়াইড যদি বিজনেস করে থাকেন করতে পারেন, কিন্তু লোকাল সার্চ যদি বা লোকাল এসইও যদি আপনি করেন আর লোকাল সার্চ যদি আপনি আসতে পারেন, তাহলে এখান থেকে সবচাইতে বেশি সেলস জেনারেট করা পসিবল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, startup.com.bd, এটা আমরা যদি হচ্ছে বগুড়াতে যদি সার্চ করি বা দেখা যাচ্ছে দিনাজপুরে যদি সার্চ করি যে startup.com.bd, এটা আসলে বগুড়াতে বা দিনাজপুরে আছে কিনা বা রংপুরে আছে কিনা, আমরা দেখবেন যে startup.com.bd রংপুর বা বগুড়াতে এগুলোতে তাদের কোনো শাখা নাই। কিন্তু আপনি যদি সার্চ করেন যে রায়ান্স, যদি আপনি সার্চ করেন দেখবেন যে এদের কিন্তু মোটামুটি অনেক জায়গাতেই শোরুম আছে। আমি একটু দেখি যে দিনাজপুরে আছে কিনা আমার জানা নাই। আপনাদের দিনাজপুরে কি রায়ান্সের শোরুম আছে? মেবি স্যার থাকার নাই স্যার মনে হয় সম্ভবত। আচ্ছা, দিনাজপুরে আমি নিয়ার বাই দিয়ে দেখেন কম্পিউটার স্টোর লিখে সার্চ দিলাম, এখানে সিলিকন কম্পিউটার, কম্পিউটার বাজার, গ্যালাক্সি কম্পিউটার, তারপর হচ্ছে স্নেহা কম্পিউটার, তারপর হচ্ছে তায়াবুল কম্পিউটার, স্টার কম্পিউটার, এগুলো আমাদেরকে দেখাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে আমরা যখন এই লোকালি সার্চ করলাম বা দেখা যাচ্ছে আমরা যদি সিলিকন কম্পিউটার লিখে যদি গুগলে সার্চ দেই, দেখবেন যে ওইটা কখনো মানে কোথাও সার্চে আসবে কিনা তার কোনো ঠিক নাই। কিন্তু আমরা যদি এই যে লোকালি যখন সার্চ করতেছি যে হ্যাঁ আমাদের এই দিনাজপুর এই পার্টিকুলার এরিয়াতে কোন কোন কম্পিউটার স্টোর বা দেখা যাচ্ছে যে এখানে কম্পিউটার এক্সেসরিজ সেল করে কারা আছে, তো তাদেরকে কিন্তু আমরা খুব সহজেই খুঁজে পাচ্ছি, আর এখান থেকে সেল হওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি। আর আপনি startup.com.bd দেখেন সার্চ দেন, আপনি হচ্ছে খুঁজে পাবেন না যে আপনার দিনাজপুরে এটা নাই, কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু মানে পুরো সারা বাংলাদেশে কিন্তু তারা বিজনেস করছে। তো তাদের যে সেলটা এখন দেখা যাচ্ছে যে যারা হচ্ছে লোকালি কিনতে চাচ্ছে বা দেখা যাচ্ছে একটা ফিজিক্যালি একটা স্টোর ভিজিট করে কেউ যখন কিনতে চাচ্ছে, তখন সে কিন্তু অবশ্যই এভাবে লোকাল সার্চ করবে বা দেখা যাচ্ছে সিলিকন কম্পিউটারটাতে যাবে, সে কিন্তু তখন startup.com.bd যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে হয়তো কম্পেয়ার করে দেখতে পারে, বা দেখা যাচ্ছে সে হয়তো কনফিগারেশন গুলো বা দেখা যাচ্ছে বা প্রাইস সম্পর্কে একটা আইডিয়া নিতে পারে, কিন্তু সে যখন কিনবে তখন কিন্তু এই সিলিকন কম্পিউটারটাতেই যাবে, কারণ সে লোকালি সেখানে ভিজিট করে বা দেখা যাচ্ছে আপনি লোকালি সেখানে ভিজিট করে তাদের সাথে কথাবার্তা বলে দাম দর করে আপনি একটা প্রোডাক্ট নিতে যাচ্ছেন। তো এই হচ্ছে লোকাল সার্চের অনেক মানে গুরুত্ব, বা দেখা যাচ্ছে লোকাল সার্চ যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে আমরা এখান থেকে অনেক বেশি পরিমাণ সেল জেনারেট করতে পারবো। আচ্ছা, তো লোকাল সার্চ আসলে কি বা লোকাল সার্চের আসলে কেন করবো, এটার গুরুত্বটা এত বেশি কেন, বিষয় সম্পর্কে আশা করি আপনারা একটা আইডিয়া পেলেন। তো এ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে একটু আমাকে বলবেন। স্যার লোকাল সার্চটা কি মূলত শুধুমাত্র আমাদের যে ওয়েব ম্যাপটা আছে এখানে শুধুমাত্র আমাদের কাজ করতে হবে স্যার? না, এখানে শুধু না, আরো কিছু ফিল্ড আছে সেটা আপনাদেরকে বলছি আস্তে আস্তে, বা যখন আমরা কাজ করব তখন বুঝতে পারবো যে আসলে এই লোকাল এসইওর কাজগুলো আমরা কোথায় করতে পারি। ওকে স্যার। আচ্ছা, তো লোকাল এসইওটা আসলে যখন আমরা করব বা দেখা যাচ্ছে লোকাল এসইও করার ফলে আমরা হচ্ছে এই রেজাল্টটা কোথায় দেখতে পাবো বা এই আউটপুটটা কোথায় কোথায় আমরা দেখতে পাই, তার বিষয়টা হচ্ছে যে আপনারা যখন গুগলে সার্চ করেন, তো যেটার যে ওয়েবসাইটটা ভালোভাবে এসইও করা থাকে, যে ওয়েবসাইটটা আসলে ভালোভাবে র্যাঙ্ক করে সেটা প্রথমে শো করে, অর্থাৎ গুগল সার্চে শো করতেছে। আর আমরা যদি লোকাল এসইও করি তাহলে আমাদের এই আউটপুটটা কোথায় দেখাবে, বা দেখাচ্ছে যে আমাদের স্টোরটা বা আমরা যাকে লোকাল এসইও করছি
সেটা আসলে কোথায় দেখাবে? এটা তো মেইনলি দেখাবে গুগল ম্যাপে, দ্বিতীয়ত দেখাবে আপনার গুগল সার্চে, এরপর হচ্ছে আপনাদের দেখাবে গুগল অ্যাডে, এবং দেখাবে হচ্ছে বিজনেস ডিরেক্টরিতে। আচ্ছা, আরেকটু ভালোভাবে বলি যে গুগল ম্যাপে যখন আমরা সার্চ করব, তখন আমাদেরকে লোকাল বিজনেসগুলো দেখাবে। এই যেমন একটু আগে সার্চ করলাম যে দিনাজপুর, এবং নিয়ারবাইতে গিয়ে আমরা দেখলাম যে হচ্ছে নিয়ারবাই কম্পিউটার স্টোর্স। এটা হচ্ছে গুগল ম্যাপে, এবং এটা সবচেয়ে মানে বড় ইফেক্ট ফেলে, বা দেখা যায় সবচেয়ে বেশি ইফেক্টিভ ওয়ে আপনার লোকাল বিজনেসটাকে শো করার। আর আচ্ছা, এরপর যেটা আসলে যে লোকাল সার্চ, অর্থাৎ লোকাল সার্চের যে রেজাল্টটা, এটা আমাদেরকে গুগল সার্চ রেজাল্টেও শো করতেছে। আচ্ছা, আপনি যদি সার্চ করে যে কম্পিউটার স্টোর ইন দিনাজপুর, আচ্ছা দেখেন ম্যাপে তো শো করছেই, তারপর আমাদেরকে দেখেন এই যে সিলিকন কম্পিউটার হোম বা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদেরকে সার্চ রেজাল্টটাও দেখাচ্ছে। তো তাহলে প্রথমে আমরা দেখবো গুগল ম্যাপে, কারণ গুগল ম্যাপে অনেকেই সার্চ করে বা দেখাচ্ছে গুগল ম্যাপে অনেক বেশি মানুষ নিয়ার বাই দিয়ে তাদের হচ্ছে কাঙ্ক্ষিত যে স্টোর বা দেখাচ্ছে কাঙ্ক্ষিত যে সার্ভিস, এটা তারা সার্চ করে। এরপর হচ্ছে গুগল সার্চ বা সার্চ রেজাল্টটা দেখাচ্ছে। এরপর হচ্ছে গুগল অ্যাডস, আপনি সার্চ ইঞ্জিনে কিন্তু অ্যাড দিতে পারেন, অর্থাৎ সার্চ ইঞ্জিন অ্যাড, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এসইএম, এটার মাধ্যমে কিন্তু আপনি লোকাল এরিয়াকে টার্গেট করে গুগলে অ্যাড দিতে পারেন। আর এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে যে বিজনেস ডিরেক্টরি। আমরা যখন দেখবে যে এই বিজনেস ডিরেক্টরি গুলো যেগুলো আছে, আমরা যদি ইয়েলো পেজেসের কথাই চিন্তা করি, ইয়েলো পেজেসের কথাই যদি আমরা চিন্তা করি, এখানে যদি আমরা যদি যখন যাই গিয়ে কিন্তু আমরা এখানে লোকেশনটা দিই যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে কিন্তু আমরা এখানে দেখা যাচ্ছে সফটওয়্যার কোম্পানি নিয়ার বাই নিউ ইয়র্ক, এইভাবে কিন্তু আমরা সার্চ করলাম। তো এই যে নিয়ার বাই, অর্থাৎ লোকেশনের, একটা লোকেশনকে টার্গেট করে সেই লোকেশনের কি কি বিজনেস আছে বা আমরা যে ধরনের সার্ভিস খুঁজছি এগুলো আসলে লিস্টেড আছে কিনা লোকাল বিজনেস ডিরেক্টরিতে, সেটা আমরা কিন্তু সার্চ করে দেখি। তো এই লোকাল বিজনেস ডিরেক্টরি বা দেখা যাচ্ছে বিজনেস ডিরেক্টরি থেকেও আমরা কিন্তু এই বিজনেসগুলোর ইনফরমেশন পেতে পারি। তো আমাদের লোকাল এসইওর যে আউটপুট বা দেখা যাচ্ছে লোকাল এসইওর যে রেজাল্ট, এইটা শো করবে আমাদের হচ্ছে গুগল ম্যাপে, গুগল সার্চ রেজাল্টে, তারপর হচ্ছে গুগল অ্যাডসে, এবং হচ্ছে বিজনেস ডিরেক্টরিগুলোতে আমাদেরকে শো করবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো এক্ষেত্রে আসলে কিওয়ার্ড সিলেকশনের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো কিওয়ার্ড সিলেকশনের বিষয়ে কথা বলবো। তো এক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে ক্লায়েন্ট অনেক সময় আমাদেরকে কাজ দেয় যে আপনি আমাদের বিজনেসটাকে গুগল ম্যাপ বা দেখা যাচ্ছে যে লোকাল এসইওর মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় এটাকে শো করান। তো সেক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হয় যে যখনই ক্লায়েন্ট আমাদেরকে কোনো কাজ দিবে বা দেখা যাচ্ছে এই ধরনের লোকাল এসইওর কোনো কাজ আমাদেরকে দিবে, আমাদেরকে আগে একটু চেক করতে হবে। অর্থাৎ আপনাকে হয়তো আমি একটা স্টোর হচ্ছে গুগল ম্যাপে ইনক্লুড করতে দিলাম বা ইন্ডেক্স করতে দিলাম, এখন আপনি সেটাকে ইন্ডেক্স করে দিলেন, কিন্তু সেই নামে আরেকটা স্টোর সেখানে অলরেডি অ্যাভেলেবল আছে এবং এক্স্যাক্ট সেম লোকেশনে। দেন যে বিষয়টা হবে, আপনাকে, আপনি যদি সত্যিকার অর্থে ওই স্টোরের মালিক হন, যেমন ধরুন যে সিলিকন কম্পিউটার, এটা হচ্ছে কেউ একজন গুগলে ইন্ডেক্স করে রাখছে বা গুগল ম্যাপে কেউ এটাকে অ্যাড করে রাখছে, ভালো কথা। এখন এটা যদি এই শপের ওনার যদি করে থাকে তাহলে ভালো, আর যদি দেখা যাচ্ছে আপনি নিজেই এটাকে ইন্ডেক্স করে রাখলেন, কারণ আপনি তার লোকেশনটা জানেন, তার এখানে একটা ছবি আপনি তুললেন, তাদের নাম, তাদের ফোন নাম্বার, ঠিকানা, এগুলো সব কিছু আপনি দিয়ে রাখলেন, তো এটা আসলে উচিত না। তখন এই ধরনের কাজ কিন্তু অনেকেই করে থাকে। এটা করার পর কি করে, যে হয়তো শপ ওনারের সাথে কন্ট্যাক্ট করে বা দেখাচ্ছে যে আপনি হয়তো কি করলেন যে এই সিলিকন কম্পিউটার, এটা হচ্ছে আপনি ইনক্লুড করে দিলেন গুগল ম্যাপে, দিয়ে সেখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে রাখলেন। এখন যারাই গুগল ম্যাপ থেকে দেখলো এবং আপনাকে তারা ফোন করবে, অর্থাৎ তারা কিন্তু আর সিলিকন কম্পিউটারের যে অরিজিনাল ওনার তাকে কিন্তু আর ফোন করবে না, ফোন করবে আপনাকে, কারণ এখানে নাম্বারটা দেওয়া আছে আপনার। এখন আপনি কি করলেন যে তাদের কাছ থেকে অর্ডারগুলো নিলেন, সিলিকন কম্পিউটারের সাথে ডিল করলেন, দেন আপনি অর্ডারগুলোকে প্লেস করলেন, বা দেখা যাচ্ছে যে মাঝখানে আপনি হচ্ছে থার্ড পার্টি হিসেবে এখান থেকে কিছু প্রফিট আর্ন করলেন। তো এই ধরনের কিন্তু অনেকেই করে থাকে।
তো যার কারণে আপনাকে দেখতে হবে যে অলরেডি আমাদের বিজনেসটাকে কেউ এইভাবে ইনক্লুড করে রাখছে কিনা তার পার্সোনাল প্রফিটের জন্য। দেন কেউ যদি এটা করে থাকে আপনাকে ক্লেম করতে হবে, এই বিজনেসটাকে ক্লেম করতে হবে যে হ্যাঁ এই বিজনেস আসলে আমার, আমার কাছে উপযুক্ত তথ্য এবং দেখাচ্ছে যে এই বিজনেসের ট্রেডমার্ক বা ট্রেড লাইসেন্স আমার কাছে আছে, আমার এই বিজনেসটা অন্য একজন গুগল ম্যাপে ইন্ডেক্স করে রাখছে, আমি তাকে ক্লেম করে তারটাকে সরাই আবারটা হচ্ছে এখানে ইন্ডেক্স করতে চাচ্ছি। তো আপনাকে প্রথমে চেক করতে হবে যে এখানে ডুপ্লিকেট লিস্টিং এর কোনো বিষয় আছে কিনা, বা দেখা যাচ্ছে অলরেডি আমাদের বিজনেসটাকে কেউ ইনক্লুড করে রাখছে কিনা। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা বিষয়ে একটু কথা বলি, কিছু সিগন্যাল স্যার আছে। গুগলে স্যার হচ্ছে কোন একটা বিজনেস কে যদি এরকম ভাবে ইনফরমেশন দিয়ে রাখা হয় স্যার, তাহলে কি স্যার এটাকে ক্লেম করলে এটা কি চেঞ্জ করা যায় স্যার? হ্যাঁ হ্যাঁ, ক্লেম করলে চেঞ্জ করা যায় অবশ্যই, আপনাকে উপযুক্ত তথ্য ডকুমেন্ট দিতে হবে। ধরেন যে এই সিলিকন কম্পিউটার এটা এখন আপনার বিজনেস, আপনি এখন এটাকে দেখাচ্ছে এটা কেউ একজন এখানে ইনক্লুড করে রাখছে বা ইন্ডেক্স করে রাখছে, এখন আপনি ভাবতেছেন যে আমার বিজনেসটা অন্য কে এখন এখানে ইন্ডেক্স করে রাখলো, দেন আপনি কি করবেন যে গুগলে এটাকে ক্লেম করবেন যে এই বিজনেসটা অ্যাকচুয়ালি আমার। দেন তারা আপনার কাছ থেকে কিছু ডকুমেন্ট চাইবে, যেমন ধরেন আপনার বিজনেসের ইনফরমেশনগুলো তারা চাইবে, দেন তারা দেখবে না আপনি আসলে বিজনেসের ওনার, এবং দেখা যাচ্ছে যিনি এটাকে ইন্ডেক্স করে রাখছেন তার কাছেও বিজনেসের ইনফরমেশন তখন চাওয়া হবে যে হ্যাঁ আপনার বিজনেসের ডকুমেন্ট, যেহেতু আপনি এটা গুগলে ইন্ডেক্স করে রাখছেন আপনার বিজনেসের ডকুমেন্টগুলো দেন। তখন সে যদি বিজনেসের ডকুমেন্ট দিতে পারে তাহলে দেখা যাচ্ছে সে জিতে যাবে, আর যদি আপনি দিতে পারেন তাহলে আপনি এটা ক্লেম করে আপনি এটা পেয়ে যাবেন, ওনারশিপ আপনাকে দিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, গুগল এই যে সার্চ লোকাল সার্চে বা দেখা যাচ্ছে গুগল লোকাল সার্চ বা লোকাল এসইওর ক্ষেত্রে কিছু সিগন্যাল আছে, আমাদেরকে এই সিগন্যালগুলো একটু বুঝতে হবে। তো এগুলো নোট করা আছে, আমি আপনাদেরকে একটু দেখাই যে সিগন্যাল দ্যাট ম্যাটার্স লোকাল সার্চেস। আচ্ছা, আমাদেরকে লোকাল সার্চের ক্ষেত্রে কিছু বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে বিজনেস সিগন্যালগুলো বা লোকাল সার্চের যে বিজনেস সিগন্যাল আছে সেটার মধ্যে অন্যতম হচ্ছে ক্যাটাগরি, লোকেশন, কিওয়ার্ড ইন বিজনেস, কিওয়ার্ড ইন বিজনেস টাইটেল অ্যান্ড প্রক্সিমিটি। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনি যখন লোকাল মানে লোকাল সার্চ বা লোকাল এসইও যখন করবেন তখন বিজনেসের কিছু সিগন্যাল আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার বিজনেসের ক্যাটাগরিটা কি, আপনার বিজনেসের লোকেশনটা কোথায়, এবং কিওয়ার্ড অর্থাৎ আপনি যে কিওয়ার্ডের আন্ডারে এই লোকাল এসইওটা করতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে আপনার বিজনেসটাকে যে কিওয়ার্ডের আন্ডারে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন এই কিওয়ার্ডটা আপনার বিজনেস টাইটেলে অবশ্যই অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এরপর যেটা আসে সেটা হচ্ছে যে রিভিউ সিগন্যালস। রিভিউ সিগন্যালস একটু গুরুত্বপূর্ণ, আপনাদেরকে যদি আমি একটু আগে ম্যাপে দেখালাম, দেখেন রিভিউ কোয়ান্টিটি, রিভিউ আচ্ছা ভেলোসিটি, রিভিউ ডাইভার্সিটি, আচ্ছা ঠিক আছে। তো আমি যখন দেখেন গুগল ম্যাপে গেলাম, গিয়ে যখন সার্চ দিলাম যে সিলিকন কম্পিউটার, দেখেন এদের কিন্তু এখানে রিভিউটা শো করছে 4-স্টার রিভিউ, কতগুলো রিভিউ, কোয়ান্টিটি কত 295, রিভিউ কত কি রকম 4-স্টার রিভিউ। কম্পিউটার বাজারে যদি যায় দেখেন রিভিউর কোয়ান্টিটি হচ্ছে 20, এখানে হচ্ছে 3.9 স্টার, গ্যালাক্সি কম্পিউটারে মাত্র 2টা রিভিউ ওরা হচ্ছে 4 স্টার পাইছে। তো এই যে রিভিউটা এটা হচ্ছে অবশ্যই আপনার বিজনেসটাকে ম্যাটার করে বা দেখা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে এটা একটা ইফেক্ট ফেলে, তো এটা হচ্ছে রিভিউ সিগন্যাল। আচ্ছা, অফপেজ সিগন্যাল গুলো কি, যে সাইটেশন, ভলিউম, ব্যাকলিংকস। তো আপনার লোকাল এসইওর ক্ষেত্রে অফপেজের যে সিগন্যাল গুলো হবে সেটা হচ্ছে সাইটেশন, ভলিউম, অর্থাৎ আপনি কতগুলো ডিরেক্টরিতে বা দেখা যাচ্ছে কতগুলো জায়গায় আপনার বিজনেসটাকে আপনি লিস্টিং করে রাখছেন, অর্থাৎ কতগুলো বিজনেস ডিরেক্টরিতে আপনি আপনার বিজনেস গুলোকে বা আপনার বিজনেসটাকে আপনি ইনক্লুড করে রাখছেন, এটা হচ্ছে সাইটেশন ভলিউম। এরপর হচ্ছে ব্যাকলিংকস, অর্থাৎ আপনার বিজনেসের বা দেখা যাচ্ছে আপনার সাইটটার কতগুলো জায়গায় ব্যাকলিংক ক্রিয়েট করা আছে বা দেখা যাচ্ছে কতগুলো সাইটের সাথে আপনার এই ব্যাকলিংকটা বা আপনার এই লিঙ্ক বিল্ডিংটা করা আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস সিগন্যালের ক্ষেত্রে যে বিষয়টা বেশি ম্যাটার করে সেটা হচ্ছে যে কিওয়ার্ড ইন টাইটেল, অর্থাৎ আপনার বিজনেসের যে টাইটেল এটা আসলে কিওয়ার্ডটা ঠিকঠাক ভাবে আছে কিনা। আচ্ছা, তারপর যেটা আছে ডিএ এবং পিএ, এই দুটা অবশ্যই ম্যাটার করে। এরপর হচ্ছে যে লিঙ্ক সিগন্যাল, এখানে বলছে ইনবাউন্ড অ্যাঙ্কর টেক্সট অ্যান্ড লিঙ্কিং ডোমেন অথরিটি, আচ্ছা লিঙ্কিং ডোমেন কোয়ান্টিটি।
আচ্ছা, প্রথমে বলছে যে ইনবাউন্ড অ্যাকওয়ার্ড টেক্সট, ইনবাউন্ড এবং আউটবাউন্ড সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছে। ইনবাউন্ড বলতে যে লিঙ্কের থ্রুতে আপনার সাইটে ভিজিটর আসছে, এটা হচ্ছে আপনার জন্য ইনবাউন্ড লিঙ্ক। আচ্ছা, তো এই ইনবাউন্ড লিঙ্কে যে অ্যাকওয়ার্ড টেক্সটটা, অর্থাৎ আমরা কিন্তু যখন এগুলোকে যখন লিঙ্ক করি তখন দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদেরকে অ্যাকওয়ার্ড টেক্সট সিলেক্ট করে দিতে হয়। তো এই অ্যাকওয়ার্ড টেক্সট সিলেকশনের বিষয়টাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এটা বলছে যে ইনবাউন্ড অ্যাকওয়ার্ড টেক্সট, অর্থাৎ আপনি যে ইনবাউন্ড লিঙ্কটা দিয়েছেন সেটার যে অ্যাকওয়ার্ড টেক্সট আছে এটা আপনাকে খুব ভালোভাবে সিলেক্ট করতে হবে। আচ্ছা, লিঙ্কিং ডোমেন অথরিটি, লিঙ্কিং ডোমেন কোয়ান্টিটি। লিঙ্কিং ডোমেন অথরিটি বলতে বোঝাচ্ছে যে যে ওয়েবসাইটগুলোর সাথে আপনি লিঙ্ক বিল্ডিং করলেন, বা দেখা যাচ্ছে যে ওয়েবসাইটগুলোর সাথে আপনি ব্যাকলিংক ক্রিয়েট করলেন, তাদের আসলে ডোমেন অথরিটিটা কেমন। আচ্ছা, এরপরে যেটা আছে যে লিঙ্কিং ডোমেন কোয়ান্টিটি, আপনি কতগুলো ওয়েবসাইটের সাথে আপনি লিঙ্ক করে রাখছেন, বা দেখা যাচ্ছে যে কতগুলো ওয়েবসাইটের সাথে আপনি ব্যাকলিংক ক্রিয়েট করে রাখছেন, তাদের ডোমেন অথরিটি কেমন, এবং অবশ্যই ইনবাউন্ড অ্যাকওয়ার্ড টেক্সটের কোয়ালিটিটা কেমন। এরপর যেটা আছে যে সোশ্যাল সিগন্যাল, সেটা হচ্ছে যে ফেসবুক লাইক, টুইটার ফলোয়ার বা ইনস্টাগ্রাম লাইক এক্সেট্রা। অর্থাৎ আপনি যে বিজনেসটা লোকালি মানে এসইও করছেন, বা দেখা যাচ্ছে লোকালি আপনি একটা বিজনেসকে স্ট্যাবলিশ করতে চাচ্ছেন, এটাতে আসলে সোশ্যাল মিডিয়াতে আপনি কেমন সিগন্যাল পাচ্ছেন, বা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আসলে আপনি কীরকম অ্যাক্টিভিটি, বা দেখা যাচ্ছে সাড়া পাচ্ছেন কীরকম। কারণ সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু আমাদের ট্রাফিকের অনেক বড় একটা সোর্স, বিশেষ করে লোকাল বিজনেসগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এক্ষেত্রে ফেসবুক লাইক, টুইটার ফলোয়ার বা ইনস্টাগ্রাম লাইক এগুলো খুব বেশি বেটার করে। কারণ যদি আপনার ফ্যান ফলোয়ার বা আপনার এই বিজনেসটার যদি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ফলোয়ার থাকে, তাহলে কিন্তু সেখান থেকে আপনার এই লোকাল বিজনেসটা, বা দেখা যাচ্ছে আপনার এই লোকাল বিজনেস থেকে সেল জেনারেট হওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি। আচ্ছা, বিহেভিয়ারাল সিগন্যালের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট। আচ্ছা, মোবাইল ক্লিকস টু কল এবং হচ্ছে চেক ইনস, চেক ইনস অ্যান্ড অফার। আচ্ছা, তো ক্লিক থ্রু রেট হচ্ছে যে কি পরিমাণ মানুষ ক্লিক করে আপনার বিজনেসটাকে দেখছে, এবং তাদের মধ্যে থেকে কি পরিমাণ মানুষ আপনার শপটাতে ভিজিট করছে। অর্থাৎ এটার একটা রেশিও আপনাকে দেখতে হবে যে আপনার কি পরিমাণ মানুষ লোকাল সার্চ থেকে আপনার বিজনেসটাকে দেখছে, এবং তাদের মধ্যে থেকে কি পরিমাণ মানুষ আপনার সেল জেনারেট করছে, বা দেখা যাচ্ছে আপনার পটেনশিয়াল কাস্টমারে রূপান্তর হচ্ছে, এটা আপনাকে দেখতে হবে মেজার করে। আচ্ছা, মোবাইল ক্লিকস টু কল, এখানে মোবাইল ফোন থেকে যখন আপনার ম্যাপ সার্চ করবেন, দেখবেন যে এখানে একটা কল অপশন মাঝে মাঝে আপনাদেরকে দেখায় ফোন নাম্বার, এবং দেখা যাচ্ছে পাশে আছে কল অপশনটা দেখায়। এখানে যেহেতু আমি ডেস্কটপ থেকে আসি আমাকে দেখাচ্ছে না, তো এখানে ওখানে ডিরেক্ট কল অপশনটা দেখায়, আপনি কল মানে কল অপশনটা চাপবেন ওই নাম্বারে কল চলে যাবে। তো এটাকে বলা হচ্ছে যে মোবাইল ক্লিকস টু কল, অর্থাৎ মোবাইল থেকে ডিরেক্ট কারা কারা কল করছে এটা আপনাকে দেখতে হবে, বা এই রেশিওটা আপনাকে মেজার করে দেখতে হবে। আচ্ছা, চেক ইনস, অর্থাৎ আপনারা যখন কোনো রেস্টুরেন্টে যান, বা দেখা যাচ্ছে কোনো একটা লোকেশন বা কোনো একটা জায়গায় যখন আপনারা যান, তখন কিন্তু চেক ইন দেন যে আমি এখন এই জায়গাতে আছি, বা দেখা যাচ্ছে আমি এখন এখানে অবস্থান করছি, আমি এখন এখানে খাচ্ছি, আমি এখন এখানে ক্রিকেট ম্যাচ দেখছি, এইভাবে কিন্তু চেক ইনস দেওয়া হয়। তো যা যত বেশি চেক ইনস দিবে তত বেশি আপনার এটা সামনের দিকে আসবে। এরপর যে বিষয় হচ্ছে অফার, অফার দেখবে যে নিয়ার বাই সার্চগুলোর ক্ষেত্রে, বা দেখা যাচ্ছে যে লোকাল ইস্যুর ক্ষেত্রে এই অফারগুলো অনেক বেশি ম্যাটার করে। আপনারা অবশ্যই মানে এরকম জিনিসটা খেয়াল করছেন, বা আপনারা নিজেরাই হয়তো এটা এই ব্যবহার করে আসছেন, সেটা হচ্ছে যে কী হচ্ছে যে দিনাজপুরে একটা রেস্টুরেন্টে এখন খুব ভালো অফার দিচ্ছে। লোকেশনটা কোথায় আপনারা জাস্ট গুগল ম্যাপে লোকাল সার্চ থেকে দেখে দিলেন। তো এই যে অফারের থ্রুতে, বা দেখা যাচ্ছে অফারের থ্রুতে আপনি হচ্ছে মানে এই লোকাল সার্চের মাধ্যমে আপনি কিন্তু অডিয়েন্স, বা দেখা যাচ্ছে আপনার সেল পেতে পারেন। তো এগুলো কিছু সিগন্যাল আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে যখনই আমরা বিজনেস মানে বিজনেস পারপাসে তখন আমাদের বিজনেস সিগন্যাল, বা দেখা যাচ্ছে রিভিউ সিগন্যাল, অফ পেজ সিগন্যাল, অন পেজ সিগন্যাল, লিঙ্ক সিগন্যাল, সোশ্যাল সিগন্যাল এবং বিহেভিয়ারাল সিগন্যাল, এই বিষয়গুলো আমাদেরকে অবজার্ভ করতে হবে যদি আমরা প্রপার ওয়েতে লোকাল এসইও গুলো করতে চাই। আচ্ছা, এই বিষয়টা কি ক্লিয়ার আপনাদের কাছে, যে কি কি সিগন্যাল আমাদেরকে দেখতে হবে, বা কি কি সিগন্যাল একটু খেয়াল করতে হবে আমাদের? জি স্যার, ক্লিয়ার। তবে স্যার, এই যে বিহেভিয়ার যেটা সিগন্যাল স্যার, যে 7 নম্বরটা স্যার, এটা বুঝলাম না স্যার, ক্লিক থ্রু রেটটা। আচ্ছা, ক্লিক থ্রু রেট বলতে আপনি তো দেখবেন যে আপনার এই বিজনেসের সাথে কি পরিমাণ ক্লিক হচ্ছে, বা দেখা যাচ্ছে আপনার এই লোকাল সার্চতে কি কি পরিমাণ আপনাকে সবাই দেখছে, মানে কি পরিমাণ ভিউ হচ্ছে আপনার সাইটটাতে, কি পরিমাণ ভিউ হচ্ছে
আর এখান থেকে আপনার কি পরিমাণ টার্গেটেড অডিয়েন্স বা দেখা যাচ্ছে সেল কি পরিমাণ জেনারেট হচ্ছে। এখন আপনি আপনার সাইটটাতে আপনার হচ্ছে অ্যানালাইসিস করে দেখলেন যে এখান থেকে 100টা ভিউ হয়েছে বা 100 জন সার্চ করে আমাদেরকে দেখছে। তো এখন আপনি একটা জিনিস খেয়াল করলেন যে 100 জন সার্চ করে দেখলো, ঠিক আছে, আগামী 2 দিনে আসলে সেলটা কেমন হয়। আপনি দেখলেন যে আপনার আগামী 2 দিনে 40টা সেল হলো। তো বলা মানে খুব মানে এটা একটা অনেক ভালো একটা পার্সেন্টেজ যে আপনার 100টা ক্লিক থেকে বা 100টা সার্চ থেকে আপনার 40টা সেল হচ্ছে। তো এই যে রেশিওটা দেখা যে আসলে কতগুলো ক্লিক হচ্ছে কতগুলো সেল হচ্ছে, তো এটা আসলে ক্লিক থ্রু রেট, এটা আমাদেরকে মানে মেজার করে দেখতে হবে যে না সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমরা একদম আমাদের যে আউটপুটটা এটা ঠিকঠাকভাবে পাচ্ছি কিনা, এটা হচ্ছে আপনাদেরকে ক্লিক থ্রু রেটের মাধ্যমে দেখতে হবে। এরপর যেটা আছে মোবাইল কলস টু মোবাইল ক্লিকস টু কল, যেটা বললাম যে আপনারা যখন মোবাইল ফোন থেকে গুগলে সার্চ করবেন দেখবেন যে এখানে ডিরেক্ট কল করার একটা অপশন থাকে, জাস্ট ওই কল বাটনটাতে ক্লিক করবেন দেখবেন যে কল চলে গেছে। তো ওইটাকে বলছে যে হচ্ছে মোবাইল ফোন টু কল বা দেখা যাচ্ছে মোবাইল ক্লিক টু কল। চেক ইন তো বুঝেনি যে আপনি কোনো একটা লোকেশনে যান, সেখানে গিয়ে কিছু খান বা দেখা যাচ্ছে খেলা দেখতে যান বা মুভি দেখতে যান বা যেখানে কোনো একটা পপুলার প্লেসে গেলে আপনি কিন্তু চেক ইন দেন। তো এটা হচ্ছে চেক ইনস এর বিষয় যে আপনি ওখানে আছেন অবস্থান করছেন। আর অফার যে বিষয়টা বললাম যে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে অফার দেয় এবং এই অফারগুলো দেখে সবাই কিন্তু লোকালি সার্চ মানে লোকাল সার্চ থেকে তাদের স্টোরটা ভিজিট করে বা দেখা যাচ্ছে তাদের সার্ভিসটা কিন্তু দেয় এই অফারগুলোর থ্রুতে। যেটার উদাহরণ হিসেবে বললাম যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে দেখবেন যে কিছুদিন পর বই হচ্ছে কি দেয় এটা প্যাকেজ না কি জানি বলে সেট মেনু, হ্যাঁ। তো দেখেন যে আপনারা এই অফারগুলো দেখেন, দেখে কিন্তু লোকালি সার্চ করেন যে রেস্টুরেন্টটা আসলে কোথায়, করার পর দেখা যাচ্ছে আপনারা সেখানে যান। তো এটা দেখা যাচ্ছে সোশ্যাল মানে সোশ্যাল সিগন্যাল এবং দেখা যাচ্ছে যে বিহেভিয়ার সিগন্যালের মধ্যে এই যে অফার যেটা আছে এই দুটো অনেকটা কাছাকাছি বা দেখা যাচ্ছে মিলে যায় যে আপনি যখন সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল সিগন্যালের মাধ্যমে আপনি যখন আপনার এই বিজনেসের অফারের যে সিগন্যালটা আছে এটা যখন সবার কাছে পৌঁছাতে পারবেন দেন সবাই দেখাচ্ছে আপনাকে লোকালি সার্চ করে আপনার বিজনেসটা খুঁজবে। এটা ছিল বিহেভিয়ারাল সিগন্যালের কিছু বিষয়। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এই সিগন্যালগুলো তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, এর পাশাপাশি আমাদেরকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যে বিজনেসগুলোকে গুগলে ইনক্লুড করবো বা দেখা যাচ্ছে আমাদের যে বিজনেসগুলোকে আমরা গুগল মাই বিজনেসের মাধ্যমে ইনক্লুড করব, সেটা আপনাদের দেখাচ্ছি কিভাবে গুগল মাই বিজনেসে ইনক্লুড করবে। তো যখন আপনারা বা আমরা যখন লোকাল বিজনেসগুলোকে গুগল মাই বিজনেসের মাধ্যমে ম্যাপে বা দেখা যাচ্ছে যে লোকালি এটাকে যখন আমরা ইন্ডেক্স করব, তখন আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে গুগল মাই বিজনেসের প্রায় 4000টার উপর ক্যাটাগরি আছে। তো অনেকে কি করে যে ক্যাটাগরিগুলো সঠিকভাবে সিলেক্ট করে না বা দেখা যাচ্ছে ক্যাটাগরিগুলো খুব ভালোভাবে সিলেক্ট না করে কি করে যে আদার্স দিয়ে দেয় বা দেখা যাচ্ছে যে কম্পিউটার স্টোর অ্যান্ড আদার্স বা দেখা যাচ্ছে অ্যাক্সেসরিজ বা যে পাওয়ার সাপ্লাই বা দেখা যাচ্ছে মনিটর এই বিষয়গুলো তারা হয়তো অ্যাক্সেসরিজের মধ্যে ফেলে দেয়। তো দেখা যাচ্ছে তারা হয়তো লিখতেছে কম্পিউটার স্টোর অ্যান্ড আদার্স, এইভাবে তারা হয়তো লিখে দেয়। তো এটা আসলে উচিত হয় না, আমাদেরকে যে কাজটা করতে হবে যেহেতু গুগল মাই বিজনেসে প্রচুর পরিমাণ মানে ক্যাটাগরি আছে প্রায় 4000টার উপরে ক্যাটাগরি আছে এবং এই ক্যাটাগরিটা তারা প্রতিদিন বৃদ্ধি করছে, ধীরে ধীরে তারা এটাকে বৃদ্ধি করছে। তো এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে খুবই স্পেসিফিক ভাবে একদম নির্দিষ্ট ভাবে আমাদের এই বিজনেসটার ক্যাটাগরি আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সেখানে আরো সেখানে বেশ কয়েকটা ক্যাটাগরি একসাথে সিলেক্ট করা যায়, 5টা 7টা বা 10টা ক্যাটাগরি। তো আমরা যে কাজটা করবো যে একদম স্পেসিফিক আমাদের বিজনেসকে রিপ্রেজেন্ট করে এই ধরনের 4টা বা 5টা ক্যাটাগরি ওইখানে সুন্দরভাবে সিলেক্ট করে দিব। তো এটা একটা বড় একটা সিগন্যাল যে আমরা এই বিজনেসের ক্যাটাগরিটাকে কিভাবে সিলেক্ট করছি। যদি সঠিকভাবে সিলেক্ট করি তাহলে গুগল এটাকে সঠিকভাবে দেখবে বা দেখাচ্ছে যে আমাদের সার্চে এটাকে সঠিকভাবে প্লেস করবে। তো আর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে গুগল বাই বিজনেসের ক্যাটাগরিটা সঠিকভাবে সিলেক্ট করা। আচ্ছা, এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে কি করব আর কি করব না, কি কি করা যাবে কি কি করা যাবে না। আচ্ছা, এটা শেষে বলছি যে আগে এই কিভাবে অ্যাড করা যায় কিভাবে ইনক্লুড করা যায় এই বিষয়গুলো আগে বলি, তারপর হচ্ছে সতর্কতামূলক কি করা যাবে আর কি করা যাবে না এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, তো গুগল বিজনেস বা দেখা যাচ্ছে যে আপনারা যখন লোকাল এসইও করবেন এই ক্ষেত্রে কিওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বলে কিওয়ার্ডটা আসলে
আমাদেরকে এমনভাবে সিলেক্ট করতে হবে, আমরা তো এতদিন কিওয়ার্ড সিলেক্ট করলাম যে কম্পিউটার স্টোর ইন বাংলাদেশ, বা দেখা যাচ্ছে কম্পিউটার স্টোর ইন ইউএসএ, এইভাবে কিন্তু আমরা সার্চ করলাম বা দেখা যাচ্ছে আমাদের কিওয়ার্ডগুলোকে আমরা দিয়ে আসছি। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যখন আমরা লোকাল বিজনেস করব বা দেখা যাচ্ছে যে লোকাল এসইও যখন আমরা করব এবং আমাদের সাইটটাকে যখন আমরা লোকাল সার্চে দিয়ে আসতে চাইবো, তখন আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের কিওয়ার্ডটাকে কমপ্লিটলি চেঞ্জ করতে হবে। কিওয়ার্ডটাকে কমপ্লিটলি কিভাবে চেঞ্জ করব আমরা, যে আমাদের কিওয়ার্ডটা হবে লোকেশন ভিত্তিক, অর্থাৎ আমাদের কিওয়ার্ডটা যেন আমাদের আমাদের স্টোরটাকে ডিফাইন করে প্লাস আমাদের লোকেশনটাকে ডিফাইন করে। কারণ আমরা যদি লোকেশনটাকে ডিফাইন করতে না পারি, তাহলে আমাদের এই কিওয়ার্ডটা বা দেখা যাচ্ছে যে আমাদের এই বিজনেসটা একবারে সার্চে আসবে না। অর্থাৎ আপনি সার্চ দিচ্ছেন কম্পিউটার স্টোর, বা দেখা যাচ্ছে আপনার হচ্ছে একটা কম্পিউটার স্টোর আছে, সেটা হচ্ছে দিনাজপুরে। এখন আপনি কিওয়ার্ড সিলেক্ট করছেন যে কম্পিউটার স্টোর, তো বাংলাদেশে কম্পিউটার স্টোর হাজার হাজার আছে, তো তখন দেখাচ্ছে যে আপনার এই কিওয়ার্ডটা আপনার লোকেশনটাকে স্পেসিফাই করছে না এবং দেখাচ্ছে আপনার বিজনেসটাকে ইন্ডিকেট করে বলছে না যে আপনার বিজনেসটা আসলে কোথায়। তখন যে কাজটা হবে যে কম্পিটিশনটা অনেক বেড়ে যাবে, বা দেখাচ্ছে যে আপনি পুরো বাংলাদেশে বা দেখাচ্ছে যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে এই কিওয়ার্ডটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর আপনি যদি লিখে দেন যে কম্পিউটার স্টোর ইন দিনাজপুর, তাহলে কি হলো, এই লোকেশনটা সেট করে দেওয়ার কারণে বা দেখা যাচ্ছে লোকেশনটা ইন্ডিকেট করে দেওয়ার কারণে আপনার কম্পিটিশনটা শুধুমাত্র এই দিনাজপুর জেলার মধ্যে চলে আসলো। অর্থাৎ এইখানে আদার যে কম্পিউটার স্টোর গুলো আছে, ধরেন আরো 10টা 15টা 20টা আছে, তাদের সাথে তখন আপনার কম্পিটিশনটা হচ্ছে যে তারা কি ধরনের কিওয়ার্ড সেট করছে, তারা কিভাবে তাদের বিজনেস স্ট্র্যাটেজিটা সেট আপ করছে, কিভাবে ডেলিভারি দিচ্ছে, কিভাবে প্রাইসিংটা তারা উল্লেখ করছে, দেন আপনার কম্পিটিশনটা অনেক ছোট হয়ে গেল, বা দেখা যাচ্ছে যে গুটি কয়েক বা দেখা যাচ্ছে হাতে গোনা কয়েকজন মানুষের সাথে তখন আপনার কম্পিটিশনটা শুরু হয়ে গেল। তো এই যে কিওয়ার্ড সিলেকশনের বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে এটা খুবই ভালোভাবে সিলেক্ট করতে হবে, যাতে করে আপনার স্পেসিফিক লোকেশনটা এই কিওয়ার্ডের মাধ্যমে প্রকাশ পায়। যেমন একটু আগেই বললাম যে কম্পিউটার স্টোর ইন দিনাজপুর, আমরা যখন দেখেন গুগলে গিয়ে সার্চ দিলাম যে কম্পিউটার স্টোর ইন দিনাজপুর, কম্পিউটার শপ ইন দিনাজপুর, দেখেন এই সিলিকন কম্পিউটার আমাদেরকে সবার আগে দেখাচ্ছে। আর আপনি যদি এখানে দিনাজপুর না দিয়ে যদি জাস্ট এখানে কম্পিউটার শপ লিখে দিতেন, দেখেন এই লোকেশন মানে কোথায় চলে যায়। এটা তখন কি করছে, আবার যে এখানে আচ্ছা এখানে আমার লোকেশনটা দেওয়া আছে বিধায় আমাকে আসলে লোকাল গুলোই দেখাচ্ছে, তো এটা একটু পরে আসছি, যে গুগল আপনার লোকেশনটাকে ট্র্যাক করে এবং তারা দেখে যে এখানে মানে আপনি আসলে কোন এরিয়াতে আছেন এবং তার আশেপাশে রেজাল্টটাই আপনাকে বেশি দেখায়। তো এই কারণে তারপরেও দেখে যে startech.com.bd এটা সারা বাংলাদেশেই বিজনেস করে এরা, কিন্তু এদের হচ্ছে মেইন যে পজিশনটা বা মেইন যে লোকেশনটা সেটা ঢাকাতে, তো এদের কিন্তু আমাদেরকে দেখাচ্ছে skylab.com.bd, আমরা আসলে জানি না এটা আসলে কোথায়, কিন্তু গুগল আমাদের লোকেশনের উপর ভিত্তি করে আমাদেরকে একটা মানে স্টোর দেখাচ্ছে। কিন্তু যখন আপনি এই কিওয়ার্ডটা ইউজ করছেন, এই কিওয়ার্ডটা দেখাচ্ছে যে কম্পিউটার শপ, এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য, ইন্ডিয়ার জন্য প্রযোজ্য, বা আপনার হচ্ছে ইউএস এর জন্য বা ইউকে এর জন্য, সবার জন্যই প্রযোজ্য যে কম্পিউটার শপ। কিন্তু যখন আপনি এই কম্পিউটার শপ এই কিওয়ার্ডটা নিয়ে যখন কাজ করছেন, আপনার এখানে এবার কম্পিটিশনটা অনেক হাই, দেখেন রেজাল্টগুলো কত হিউজ পরিমাণ রেজাল্ট এখানে আসছে। আচ্ছা আমি যদি জাস্ট লিখে দিই কম্পিউটার শপ ইন দিনাজপুর, দেখেন এখানে রেজাল্টটা মানে রেজাল্টই কমে গেছে। এখন আপনি যদি এইভাবে লিখে দেন যে কম্পিউটার শপ ইন দিনাজপুর, এই কথাটা এক্স্যাক্টলি থাকতে হবে, দেখেন রেজাল্ট আসছে মাত্র 9টা, দেখতে পাচ্ছেন মাত্র 9টা রেজাল্ট এখানে আসছে। তো আমাদের এই যে লোকেশন ভিত্তিক যদি আমরা সার্চ করি, আপনাদেরকে আবার একটু দেখাই, যখন আমি কম্পিউটার শপ লিখে সার্চ দিলাম, তখন এখানে আমাদেরকে হিউজ একটা রেজাল্ট দেখাচ্ছে। তো কম্পিউটার শপ লিখে সার্চ দেওয়ার পর আমরা এখানে অনেক রেজাল্ট পাইছি। তো এরা হচ্ছে আমাদের মানে একই কিওয়ার্ড ইউজ করছে, অর্থাৎ কম্পিউটার শপ এই কিওয়ার্ডের আন্ডারে এতগুলো রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে। আমরা যদি লিখে দেই যে কম্পিউটার শপ ইন দিনাজপুর, যেহেতু আমরা লোকালি বিজনেস করছি বা আমাদের শপটা আসলে দিনাজপুরে,
কম্পিউটার সবই দিনাজপুর লিখে সার্চ দিলাম, দেখেন রেজাল্টটা অনেক কমে গেছে, কিন্তু তারপরেও দেখবো যে সারা বাংলাদেশ থেকে রেজাল্টটা দেখাচ্ছে। এখন আরো যদি বলে দেয় যে কম্পিউটার শপ ইন দিনাজপুর, এই কথাটাই লেখা থাকবে বা দেখা যাচ্ছে এই কিওয়ার্ডটাই এক্স্যাক্টলি আছে, এই ধরনের কয়টা আছে আমাকে দেখতে হবে। দের আরো দেখছি মাত্র 9টা রেজাল্ট আমরা পাইছি, এই 9টা রেজাল্ট যারা আছে এরাই হচ্ছে আমাদের এক্স্যাক্ট কম্পিটিটর, এবং এদেরকেই আমাদের ফলো করে দেখতে হবে যে এরা আসলে লোকালি বিজনেস করছে, এবং এরাই হচ্ছে, আমিও দিনাজপুরে লোকালি একটা কম্পিউটার শপ দিতে যাচ্ছি বা দেখা যাচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজের বিজনেস করতে যাচ্ছি, আমাকেও অ্যাকচুয়ালি এদের সাথে কম্পিট করতে হবে। তো আপনার যখন কিওয়ার্ড সিলেকশনটা ঠিক ঠিক হবে বা দেখা যাচ্ছে কিওয়ার্ড সিলেকশনটা যখন আপনি সঠিকভাবে করতে পারবেন, দেন আপনার কম্পিটিশনটা অনেক কমে যাবে। তো দেখেন কোথায় রেজাল্টটা হচ্ছে মিলিয়নে চলে গেছে আর কোথায় আপনি মাত্র 9টা রেজাল্ট পাচ্ছেন, দেখেন আচ্ছা প্রায় 909 কোটি এখানে রেজাল্ট আপনাকে দেখাচ্ছে, কোথায় 909 কোটি আর কোথায় মাত্র 9টা। তো এই যে এইভাবে যে মানে আপনাদের স্পেসিফিক লোকেশন সিলেক্ট করে, আপনার স্পেসিফিক লোকেশনে যে কম্পিটিটররা আছে তাদেরকে আপনার হচ্ছে অ্যানালাইসিস করে বা দেখেন তারা কি ধরনের সার্ভিস দিচ্ছে এগুলো আপনাকে দেখে, বা এই ধরনের কিওয়ার্ড লোকাল কিওয়ার্ড আপনাকে সিলেক্ট করে আপনাকে এই লোকাল এসইও গুলো করতে হবে। তো এটা একটা বড় বিষয় যে আমরা হচ্ছে আমাদের লোকাল এসইওর ক্ষেত্রে কিওয়ার্ডটা কিভাবে সিলেক্ট করছি। তো এখন এক্ষেত্রে একটা বিষয় হতে পারে যে দিনাজপুর, দিনাজপুর জেলাটাও কিন্তু ছোট না, দিনাজপুর জেলাটাও কিন্তু অনেক বড়। তো এখন আপনি হয়তো দেখাচ্ছে দিনাজপুর জেলার আরো কোনো স্পেসিফিক একটা লোকেশনে আপনি কাজ করতে চাচ্ছেন, যেমন ধরেন যে এখানে কি আছে বালুবাড়ি আছে। তো আমি দেখি যে লিখি দিনাজ কম্পিউটার শপ ইন দিনাজপুর, দেখি কোনো রেজাল্ট আসে কিনা। দেখেন লোকেশন আমাদের কিন্তু এখানে তাও রেজাল্টটা দেখাচ্ছে, দেখেন এখন দেখাচ্ছে ল্যাপটপ হাউস দিনাজপুর। আচ্ছা আর আমি যদি জাস্ট এখানে বালুবাড়িটা যদি তুলে দেই, দেখেন এখন আমাদেরকে দেখাচ্ছে সিলিকন কম্পিউটার, আর এখন ল্যাপটপ হাউসটা দেখাচ্ছে দিনাজপুর, মানে তৃতীয় সার্চে বা তৃতীয় রেজাল্টে আমাদেরকে দেখাচ্ছে লোকাল বিজনেসের ক্ষেত্রে। এটা কিন্তু লোকাল বিজনেস এবং আমাদেরকে গুগল ম্যাপ থেকে কিন্তু রেজাল্টটা দেখাচ্ছে। তো বিষয়টা হচ্ছে আপনারা যদি আরো স্পেসিফিক ভাবে এই লোকেশনটাকে যদি আপনারা দিতে পারেন, তাহলে আপনাদের এই সার্চটা বা দেখা যাচ্ছে আপনাদের কম্পিটিশনটা অনেক কমে যাবে, প্লাস একদম এক্স্যাক্টলি সার্চে যে আপনাদের লোকেশনটা সেটা দেখাবে, প্লাস আপনাদের এক্স্যাক্ট সেল জেনারেট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই কারণে আসলে লোকেশনটা স্পেসিফাই করা আমাদের কিওয়ার্ডের মাধ্যমে এটা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ এটা যদি না বুঝতে পারেন তাহলে আমরা হচ্ছে লোকাল এসইও করে বা দেখা যাচ্ছে যে লোকাল সার্চে আমাদের রেজাল্টটাকে নিয়ে আসতে পারবো না, বা দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন মার্কেট প্লেসে কাজই আসে এমন যে কিওয়ার্ড রিসার্চ ফর লোকাল বিজনেস, বা দেখা যাচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর লোকাল সার্চ, কিওয়ার্ড রিসার্চ ফর লোকাল এসইও, এই ধরনের কাজ কিন্তু আসে। তো আমাদেরকে আসলে কিওয়ার্ডটা ভালোভাবে জানতে হবে, যে আসলে কিওয়ার্ড যদি সিলেক্ট করতে না পারি তাহলে আমাদের বিজনেসটাকে র্যাঙ্ক করা যাবে না। আর এবার একটু বলি যে দেখেন যখন আমরা একটা গ্লোবাল কিওয়ার্ড মানে সিলেক্ট করছি, যেমন ধরেন কম্পিউটার শপ, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড হতে পারে, সারা ন্যাশন ওয়াইড হতে পারে, যে কোনো জায়গায় যে কোনো কেউ যে কোনো ওয়েবসাইটের জন্য লোকাল হোক বা দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস হোক, তাদের জন্য তারা এই কিওয়ার্ডটা ইউজ করতে পারে কম্পিউটার শপ। আমরা সার্চ দিই, দেখেন প্রায় এখানে 909 কোটির মতো রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে, এটা একটা হিউজ একটা নাম্বার। এখন আমরা যখন এই লোকেশনটাকে আরেকটু স্পেসিফিক করলাম যে কম্পিউটার শপ ইন বাংলাদেশ, দেখেন রেজাল্টের পরিমাণটা অনেক কমে গেছে, প্রায় 4 কোটির মতো। আচ্ছা এরপর যদি আমরা লোকেশনটাকে আরো বেশি স্পেসিফিক করি, যে বাংলাদেশের একটা জায়গা সেটার নাম হচ্ছে দিনাজপুর, দেখেন রেজাল্টের পরিমাণ আরো কমে গেছে, কিন্তু এখান থেকেও আমাদেরকে এক্সাক্ট রেজাল্টটা দেখাচ্ছে না। অর্থাৎ এক্সাক্ট রেজাল্ট বলতে যে একদম এক্সাক্টলি এইটাই আছে, হয়তো এখানে এই কিওয়ার্ডটাতে পার্সিয়াল ম্যাচ আছে, কিছু হয়তো আবার হচ্ছে ব্রড ম্যাচ আছে, দেন সেগুলো রেজাল্টও কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তারপরে প্রায় 10 লক্ষের মতো রেজাল্ট। আচ্ছা তারপর যে বিষয়টা, যে আমরা যদি এই লোকেশনটাকে আরো বেশি স্পেসিফিক করি, আচ্ছা যখন আমরা লিখে সার্চ দিলাম যে কম্পিউটার শপ ইন দিনাজপুর, দেখেন
এই সিলিকন কম্পিউটারটা সবার আগে দেখাচ্ছে, কম্পিউটার বাজার ল্যাপটপ হাউস দিরাজপুর, ঠিক আছে এটা দিলাম। এরপর আমরা যদি লোকেশনটাকে আরো স্পেসিফিক করি যে কম্পিউটার শপে দিরাজপুর বালুবাড়ি, দেখেন এখন ল্যাপটপ হাউস দিরাজপুর এটা সামনে চলে আসছে, এবং সিলিকন কম্পিউটার এটা আসছে দ্বিতীয়তে এবং কম্পিউটার বাজার আসছে তৃতীয়তে। এর কারণটা কি? কারণ ল্যাপটপ হাউস দিরাজপুরটা এইটা হচ্ছে হয়তো এই বালুবাড়িতেই অবস্থিত, বা দেখা যাচ্ছে এই বালুবাড়িতেই হয়তো ওদের বিজনেসটা, অথবা তারা যখন কিওয়ার্ড সিলেক্ট করছে তখন দিরাজপুর এবং আশেপাশের কিছু লোকেশন দিয়ে তারা এই লোকাল বিজনেসটাকে বা লোকাল এসইওতে তারা এই কিওয়ার্ডগুলো ইউজ করে তাদের বিজনেসটাকে ইন্ডেক্স করার চেষ্টা করছে। তো এই কারণে আসলে আপনার লোকেশনটা যত বেশি স্পেসিফিক হবে আপনি তত বেশি সেল জেনারেট করতে পারবেন। এখন আপনি আপনার এই লোকাল বিজনেসের সাথে আপনি কিওয়ার্ড ইউজ করলেন যে কম্পিউটার শপ ইন দিরাজপুর, ঠিক আছে। এখন দিরাজপুর যখন আপনি লিখে সার্চ দিলেন কম্পিউটার শপ ইন দিরাজপুর, আপনাকে প্রথমে দেখাচ্ছে সিলিকন কম্পিউটার। এখন বিষয়টা হচ্ছে আপনি হয়তো আছেন যে দিরাজপুর রেলওয়ে স্টেশন বা এই দিকে হয়তো আপনি আছেন, বা কাঞ্চন কলোনি এই দিকে হয়তো আপনি আছেন, ভালো কথা। তো এখন এই কাঞ্চন কলোনি থেকে আপনার এই সিলিকন কম্পিউটার হয়তো দেখা যাচ্ছে যে 30 কিলোমিটার দূরে, বা দেখা যাচ্ছে আপনি আছেন হচ্ছে বালুবাড়িতে, বালুবাড়ি থেকে হয়তো আপনার এই সিলিকন কম্পিউটার হয়তো 10 কিলোমিটার দূরে সাপোজ ধরে নেন। এখন যিনি হচ্ছে কম্পিউটার কিনবেন বা দেখা যাচ্ছে একটা কম্পিউটার কোনো অ্যাক্সেসরিজ কিনবেন, উনি এখন চিন্তা করতেছেন যে আচ্ছা সিলিকন কম্পিউটার তো আমাদের কাছ থেকে 10 কিলোমিটার দূরে, আমি একটু দেখি যে আবার আশেপাশে কোনো বিজনেস আছে কিনা। এখন সে হয়তো বালুবাড়িতে আছে, সে সার্চ দিল যে কম্পিউটার শপ ইন দিরাজপুর বালুবাড়ি, দেন তাকে এই ল্যাপটপ হাউস দিরাজপুর এইটার লোকেশনটা দেখাচ্ছে। সে তখন দেখলো যে না, ল্যাপটপ হাউস দিরাজপুর আমার বালুবাড়ি থেকে হয়তো 2 কিলোমিটার দূরে। তো তখন কিন্তু সে এই ল্যাপটপ হাউস দিরাজপুরটাতেই যাবে, সে তখন সিলিকন কম্পিউটারে যাবে না। এবং আপনাদেরকে বুঝতে হবে যে যদি লোকেশনটা এই যে এখানে যে কাজটা হলো, এখানে এই ল্যাপটপ হাউস দিরাজপুর এরা করছে কি, লোকেশনটা একদম স্পেসিফিক ভাবে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে স্পেসিফিক ভাবে রাখার চেষ্টা করছে। এতে করে কিন্তু দেখেন যারা বালুবাড়ি থেকে যারা মানে অবস্থান করছে, বা বালুবাড়ি থেকে যারা ল্যাপটপ বা কম্পিউটার যারা কিনতে যাচ্ছে, তারা কিন্তু এই ল্যাপটপ হাউস দিরাজপুরে যাচ্ছে, তারা কিন্তু এই 10 কিলোমিটার বা 20 কিলোমিটার পথ অতিক্রম করে সিলিকন কম্পিউটারে যাচ্ছে না, বা গেলেও হয়তো খুব কম। তো এই কারণে এই কিওয়ার্ডের ক্ষেত্রে বা দেখা যাচ্ছে আমাদের বিজনেসের ক্ষেত্রে লোকেশনটাকে স্পেসিফিক মানে একদম নির্দিষ্ট করা একদম সবচাইতে জরুরি একটা কাজ। যদি আপনি এই লোকেশনটাকে স্পেসিফিক ভাবে ইনক্লুড করতে না পারেন, তাহলে দেখা যাচ্ছে সেল জেনারেট হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। আর যদি আপনি স্পেসিফিক লোকেশনটা দিতে পারেন, দেন আপনার এক্ষেত্রে সেল হওয়া বা দেখা যাচ্ছে একদম অ্যাকচুয়াল যে বায়ার, বা দেখা যাচ্ছে যে ভ্যালিড যে লিড, বা দেখা যাচ্ছে যে পটেনশিয়াল যে কাস্টমার, এটা পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি। আচ্ছা আচ্ছা, তো লোকাল এসইও বা দেখা যাচ্ছে লোকাল সার্চের মেইন যে রেজাল্টটা, বা দেখা যাচ্ছে লোকাল সার্চে যদি আমাদের ওয়েবসাইটটা থাকে বা দেখা যাচ্ছে আমাদের স্টোরটা যদি থাকে, এটার মেইন যে রেজাল্টটা এটা শো করে হচ্ছে আমাদের গুগল ম্যাপে বা দেখা যাচ্ছে গুগল মাই বিজনেসে। তো আমরা হচ্ছে গুগল মাই বিজনেসটা একটু অ্যাড করি, জাস্ট গুগলে গিয়ে সার্চ দেবেন গুগল গুগল মাই বিজনেস লিখে জাস্ট গুগলে সার্চ দেবেন। আচ্ছা, এটা google.com থেকে বিজনেস, এটাতে আপনাকে নিয়ে যাবে। আচ্ছা, এখান থেকে অবশ্যই আপনাদের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি অলরেডি একটা বিজনেস কাদেরকে জানি অ্যাড করে দেখাইছিলাম, ঠিক আছে, সেটার ভেরিফিকেশন কোড আসার কথা, এখনো আসে নাই। আচ্ছা, তো আপনারা এই গুগল মাই বিজনেসে আসার পর এখানে আপনারা হচ্ছে সাইন ইন করবেন, সাইন ইন করার পর আপনাদের হচ্ছে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। আচ্ছা, এখানে অলরেডি আমার একটা বিজনেস অ্যাড করা আছে, তো আমার এখানে একটা বিজনেস অলরেডি অ্যাড করা আছে, তো আমি এখানে আরেকটা বিজনেস অ্যাড করছি আপনাদের সামনে। জাস্ট এই ধরনের ক্রিয়েট গ্রুপ বা দেখা যাচ্ছে যে এই ধরনের অপশন আসবে, বা এইরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। আর যদি কোনো বিজনেস অ্যাড না করা থাকে, তাহলে ওখানে প্রথমেই আপনাদের মেইলটাতে আসার পর আপনারা এখানে অ্যাড বিজনেস এরকম একটা অপশন পাবেন। আচ্ছা, এখান থেকে অবশ্যই অ্যাড সিঙ্গেল বিজনেস এটা আমরা অ্যাড করব। আচ্ছা, এরপর যে কাজটা করতে হবে, ফাইন্ড অ্যান্ড ম্যানেজ ইউর বিজনেস।
যেটা প্রথমে আপনাকে বললাম যে আপনাকে আগে সার্চ করে দেখতে হবে যে এই ধরনের বিজনেস অলরেডি বা আপনার এটা লিস্টেড আছে কিনা বা কেউ অলরেডি এটাকে রেখে দিছে কিনা। তো আমরা আমাদের বিজনেসের নেমটা দিয়ে সার্চ করব বা দেখা যাচ্ছে গুগলে আমরা আগে থেকে একটু সার্চ করে দেখে আসব যে আমাদের ওই পার্টিকুলার লোকেশনে অলরেডি ওই বিজনেস বা দেখা যাচ্ছে কেউ অ্যাড করে রাখছে কিনা। আচ্ছা, তো আমি একটা বিজনেসের নেম দিয়ে দিলাম। আচ্ছা দেখেন, অলরেডি এই নামের বিজনেস কিছু আছে। আচ্ছা, তারপর আমি তো যেহেতু লোকাল বিজনেস, এটা অন্যান্য জায়গায় আছে, আমাদের এখান থেকে লোকেশনটাও দেখতে হবে যে আসলে এটা আমাদের লোকেশনে আছে কিনা। কিন্তু না, এটা ইন্ডিয়াতে, এটা তো পোল্যান্ডে। তারপর জাস্ট ওটাতে যাচ্ছি না, আমরা জাস্ট আমাদের বিজনেসটাকে এখানে অ্যাড করব। আচ্ছা, জাস্ট আমরা এখান থেকে নেক্সট করে দিই। আচ্ছা, বিজনেস ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরিটা হচ্ছে যে আমরা হচ্ছে এই বিজনেসটা আসলে কি বা দেখা যাচ্ছে আমাদের বিজনেসের একটা নির্দিষ্ট স্পেসিফিক ক্যাটাগরি আমাদেরকে এখানে বলে দিতে হবে। আচ্ছা দেখেন, এখানে বেশ কিছু অপশন আমাদেরকে দেখাচ্ছে, কম্পিউটার ক্লাব, কম্পিউটার স্টোর, কম্পিউটার সার্ভিস, কম্পিউটার কনসালটেন্ট, কম্পিউটার ডেস্ক স্টোর, এইভাবে বিভিন্ন অপশন এখানে আছে, কম্পিউটার রিপেয়ার সার্ভিস, কম্পিউটার সফটওয়্যার স্টোর, প্রচুর এখানে ক্যাটাগরি দেওয়া আছে। তো আপনাদের যে বিজনেস এবং আপনাদের যে বিজনেসের ক্যাটাগরি, এটা আপনারা অবশ্যই খুবই সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এখানে বলছে ইউ ক্যান চেঞ্জ অ্যাড অ্যাড মোর লেটার, আপনি এটা পরবর্তীতে আরো অ্যাড করতে পারবেন। আপাতত প্রাইমারি ভাবে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। আচ্ছা, নেক্সট আসার পর বলছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার্স ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস। যদি এটা হচ্ছে আপনার ফিজিক্যাল একটা লোকেশন থাকে বা আপনার স্টোরটার যদি একটা ফিজিক্যাল লোকেশন থাকে, তাহলে অবশ্যই আপনি এখান থেকে ইয়েস দিয়ে দেবেন। আর যদি আপনি অনলাইনে সার্ভিস প্রোভাইড করে থাকেন, দেন আপনি এখান থেকে নো দিবেন। কারণ আপনি যদি এই লোকেশনটা গুগল ম্যাপে অ্যাড করেন, তারা এটাকে রিভিউ করবে, ভেরিফিকেশন করবে, দেন আপনার এই লোকেশনটাকে গুগল ম্যাপে তারা অ্যাড করে দিবে, যাতে করে আপনার লোকাল এরিয়ার যে কাস্টমাররা আছে তারা আপনার এই মানে শপটাতে তারা ভিজিট করতে পারে ফিজিক্যালি এসে। আমি দিয়ে দিলাম ইয়েস। এরপর আমাদেরকে স্ট্রিট অ্যাড্রেসটা দিতে হবে, একদম লোকেশনটা স্পেসিফিক করে আমাদেরকে স্ট্রিট অ্যাড্রেসটা দিতে হবে, বাংলাদেশ। আচ্ছা, তো আমি একটা স্ট্রিট অ্যাড্রেস দিচ্ছি, গাবতলী রোড, বগুড়া। এটা আমার লোকেশনটা অলরেডি দিয়ে দিছে। এক্ষেত্রে স্ট্রিট অ্যাড্রেস হয়তো দেখা যাচ্ছে মাল্টিপল লাইনের স্ট্রিট অ্যাড্রেস হয়, আপনারা দিতে পারেন। আচ্ছা, লোকেশনটা দেওয়ার পর জাস্ট নেক্সট। এখন আপনারা যখন এই লোকেশনটা যখন লিখবেন, এরা একটা নিয়ার বাই একটা লোকেশন আপনাকে দেখাবে, কিন্তু এই নিয়ার বাই লোকেশন আপনাদের লোকেশন দিলে আপনার কাজ হবে না। আপনাকে যে কাজটা করতে হবে, একদম স্পেসিফিক লোকেশনটা দিয়ে আসতে হবে। তো আমার এটা একদম মোটামুটি কাছাকাছি আসছে, কাছাকাছি বলতে একদম এক্সাক্ট পয়েন্টেই দিয়ে দিছে আমাকে। এটা হচ্ছে দত্তবাড়ি রোড, এটা হচ্ছে লেন 4। তো জাস্ট এখানে হচ্ছে আমাদের শপটা, দেখা যাচ্ছে এখানে হচ্ছে আমাদের এই সার্ভিসের লোকেশনটা। আপনি চাইলে এদিক ওদিক একটু খুলে মানে সরায় দিতে পারেন, বা আপনার যেটা হচ্ছে স্পেসিফিক লোকেশন সেটা আপনি দিতে পারেন। তো এখানে বেশ কয়েকটা শপ আছে, এই যে দেখেন এই লেনে বেশ কয়েকটা শপ আছে। তো প্রথম যে শপটা, এটা হচ্ছে ধরলাম যে আমাদের লোকেশন। এখানে কিন্তু আপনি যখন ওই লোকেশনটা লিখবেন, তখন একদম এক্সাক্টলি ওই জায়গাতেই আপনাকে নিয়ে আসবে, বা দেখাচ্ছে আশেপাশে আপনাকে নিয়ে আসবে। তো আমি যেটা লিখলাম যে দত্তবাড়ি রোড, এই যে এটা হচ্ছে দত্তবাড়ি রোড আর এটা হচ্ছে লেন 4, জাস্ট একদম এক্স্যাক্টলি ওই লোকেশনটাই আমাকে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে রিসেট করে অন্য লোকেশন সেট আপ করতে পারেন। জাস্ট নেক্সট। আচ্ছা, বলছে ডু ইউ অলসো সার্ভিস কাস্টমার্স আউটসাইড ইউর লোকেশন, আউটসাইড দিস লোকেশন, অর্থাৎ আপনি কি আপনার এই লোকেশনের বাইরেও সার্ভিস প্রোভাইড করেন কিনা।
হতে পারে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট সারা বাংলাদেশে পাঠান, হতে পারে আপনি DHL এর মাধ্যমে দেশের বাইরেও কোথাও হচ্ছে আপনার এই প্রোডাক্টটা পাঠান। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই দিবেন ইয়েস আই অলসো সার্ভ দেম আউটসাইড বাই লোকেশন। আর এখন হয়তো আপনার একটা রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টটা হয়তো কি হয় যে আপনি আপনার ওই লোকেশনের বাইরে আপনি সার্ভিস দিচ্ছেন না, আপনি নো আই ডোন্ট দিয়ে দিবেন। আর যদি আপনার হোম ডেলিভারি সার্ভিস থাকে বা ফুড পান্ডা থাকে, দেন আপনি এটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। জাস্ট নেক্সট, আচ্ছা, অ্যাড দ্য এরিয়াস টু সার্ভ অপশনাল, অর্থাৎ এখানে বলছে আপনি যেহেতু আপনার এরিয়ার বাইরে আপনি হচ্ছে সার্ভিসটা দিয়ে থাকেন বা আপনার এরিয়ার বাইরেও আপনি সার্ভিস দিয়ে থাকেন, তো এক্ষেত্রে কি হয় যে আপনি আপনার লোকেশনটা বলতে হবে যে আপনার এরিয়ার বাইরে বা আপনার এই লোকেশনটার বাইরে আপনি কোথায় কোথায় সার্ভিসটা দিয়ে থাকেন। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় হয় যে অনেক সময় দেখবেন যে এই যে একটু আগে বললাম যে রায়াস কম্পিউটারের যে মেইন যে ব্রাঞ্চটা এটা হচ্ছে ঢাকাতে, তো এরা কিন্তু সারা বাংলাদেশে বিজনেস করছে। তো এরা যখন ঢাকা থেকে এদের বিজনেসটাকে যখন এরা অ্যাড করবে বা এদের এই লোকেশনটাকে যখন অ্যাড করবে, তখন ওরা কিন্তু বলবে যে আমরা হচ্ছে এই ঢাকার বাইরেও সার্ভিস দিই, এবং তাদের যে আদার্স যে শোরুম বা আদার্স যে শাখাগুলো আছে এই আদার্স লোকেশনগুলো তারা এখানে অ্যাড করে দিবে। তা আমি এখন আপাতত বগুড়া থেকে সার্ভিস দিচ্ছি, এখন আমার আদার্স যে লোকেশনটা আছে হয়তো আমার হচ্ছে রাজশাহীতে একটা হয়তো শোরুম আছে বা দেখা যাচ্ছে শপ আছে রাজশাহী বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্ট। আচ্ছা, এরপরে আবার দেখা যাচ্ছে আমি হয়তো দিনাজপুরে একটা শোরুম আছে, আমি হয়তো সার্ভিস দিই সেখানে। আচ্ছা, তো এভাবে আপনি এখানে মাল্টিপল লোকেশন আপনি স্পেসিফাই করে দিতে পারেন। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ যে ফোন নাম্বারটা দিতে হবে, ফোন নাম্বার এখন কোনটা দিই। আচ্ছা, ফোন নাম্বারটা পরে অ্যাড করবো, দেখি আপাতত ফোন নাম্বারটা স্কিপ করা যায় কিনা। ফোন নাম্বারটা এবং দেখা যাচ্ছে যে এখান থেকে আপনার ওয়েবসাইটের যে আপনার সার্ভিস বা আপনার বিজনেসের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আপনি দিবেন, আর যদি ওয়েবসাইট না থাকে দিবেন আই ডোন্ট নিড এ ওয়েবসাইট। আচ্ছা, তবে সবচেয়ে বেটার যেটা হয় যে আপনি এখানে অবশ্যই ওয়েবসাইটটা দিবেন, কারণ আপনার ওয়েবসাইট থেকে বা আপনার যদি একটা ভালো মানের ওয়েবসাইট থাকে তাহলে সেখান থেকে ভিজিট করে কিন্তু অনেকে আপনার প্রোডাক্টের সম্পর্কে আরও বেশি ডিটেলস পাবে। আচ্ছা, এরপর জাস্ট নেক্সটে দিয়ে দিই। আচ্ছা, এরপর বলছে যে ফিনিশ ম্যানেজ দিস লিস্টিং, আচ্ছা ঠিক আছে ফিনিশ করে দিলাম। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনাকে এই গুগল থেকে বা গুগল মাই বিজনেস থেকে তারা একটা পোস্ট কার্ডের মাধ্যমে তারা একটা মেইল পাঠাবে, অর্থাৎ তারা হচ্ছে আপনাকে একটা চিঠি পাঠাবে, সেই চিঠির মধ্যে একটা কোড থাকবে, 6 ডিজিট অথবা 7 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড থাকবে। তো এখানে বলছে যে বলছে এর পেতে 14 দিন সময় লাগতে পারে, ইট মে টেক আপ 14 ডেজ টু অ্যারাইভ। তো এটা আসলে 14 দিনে হয় না, খুব একটু বেশি সময় লাগে, যে 1 মাস থেকে 1.5 মাসের মতো সময় লেগে যায়। তো জাস্ট এখানে কন্ট্যাক্ট নেমটা দিতে হবে যার নামে মেইলটা আসবে, বা দেখা যাচ্ছে এই বিজনেসের যিনি ওনার তার নামটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে লোকেশনটা দেখাচ্ছে বা দেখাচ্ছে এই যে লোকেশন বা দেখাচ্ছে দত্তবাড়ি রোড, এই লোকেশনটাতেই এই মেইলটা আসবে বা দেখাচ্ছে এই পোস্ট কোডেই এটা আসবে। এখানে আবার পোস্ট কোড দেওয়া আছে, সব কিছু এখানে দেওয়া আছে, জাস্ট এখানে মেইলটাতে ক্লিক করব বা দেখাচ্ছে যে মোর অপশনে যদি যাই যে ভেরিফাই লেটার। তো আপাতত আমি এইটা হচ্ছে মেইল অপশনটা নিচ্ছি না, কারণটা হচ্ছে যে দেখা যাচ্ছে তারা যদি এটা ভেরিফাই করে তাহলে আমার নামে একটা মেইল আসবে এবং দেন আমাকে এই বিজনেসটা আবার ইনক্লুড করতে হবে। তো আপাতত আমি এটা করছি না, জাস্ট এখান থেকে ভেরিফাই লেটার এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। তো এটা যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে দেখছি, তো এখানে প্রসেসটা খুবই ইজি, শুধুমাত্র যার নামে মেইলটা আসবে তার নামটা দিতে হবে এবং দেখতে হবে যে এখানে লোকেশনটা ঠিকঠাক আছে কিনা, জাস্ট এখানে মেইল অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমি আপাতত এটা করছি না, দেখা যাচ্ছে আমার নামে মেইল চলে আসলে তারা আবার আমাকে খুঁজবে যে আসলে মেইলটা কার নামে আসলো। তো দরকার নাই, আমি জাস্ট এখান থেকে ভেরিফাই লেটার এটাতে ক্লিক করে দিলাম। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে যে আমাদের যে বিজনেসটা এই বিজনেসের আসলে বিজনেস আওয়ার আমাদেরকে উল্লেখ করে দিতে হবে, অর্থাৎ সানডে কি ক্লোজ না ওপেন। না, আমরা দেখাচ্ছে নর্মালি কি আছে অন্য অন্য কান্ট্রিতে সানডে গুলো অফ থাকে, কিন্তু আমাদের দেশে ফ্রাইডে তো অফ থাকে, স্যাটারডে
থার্সডে, ওয়েডনেসডে, টুয়েসডে, মনডে, সানডে, অর্থাৎ সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে এবং দেখা যাচ্ছে স্যাটারডে আমাদের শপটা ওপেন। এখন কখন ওপেন হয় কখন ক্লোজ হয় এটা আপনি এখানে দিতে পারেন, যে শনিবারে আপনি যে এই ধরেন কটা থেকে হয়, সকাল 10টা থেকে, তাহলে শনিবার সকাল 10টা থেকে শনিবার রাত 10টা পর্যন্ত, মানে রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি বিজনেস করেন, এটা হচ্ছে আপনার বিজনেস আওয়ার। তো প্রত্যেকটা ডের ক্ষেত্রে আপনি আলাদা আলাদা ভাবে এই বিজনেস আওয়ারটা আপনি অ্যাড করে দিতে পারেন। তো দেখা যাচ্ছে সোমবারে হয়তো আপনার কোনো কাজ থাকে, আপনি হয়তো সকাল 11টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আপনি হয়তো ব্যবসা করেন বা দেখা যাচ্ছে এখানে সার্ভিসটা প্রোভাইড করেন। আবার দেখা যাচ্ছে যে থার্সডে হয়তো এখানে আপনার হয়তো কোনো কাজ থাকে বিকালে, আপনি হয়তো সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সার্ভিস আপনি দেন। এইভাবে আসলে দেখা যাচ্ছে আপনি প্রত্যেকটা সার্ভিস আওয়ার স্পেসিফিক ভাবে এখানে বলে দিতে পারেন, আচ্ছা, অথবা স্পেসিফিক দুইটা একটা দিন আপনি এখানে বন্ধও রাখতে পারবেন। আপনি যদি ঢাকার কথা চিন্তা করবেন দেখবেন যে বেশিরভাগ শপিং মলগুলো মঙ্গলবার করে বন্ধ থাকে, তো দেখা যাচ্ছে আপনি এখানে চাইলে মঙ্গলবার বন্ধ রাখতে পারেন বা এইভাবে স্পেসিফিক ভাবে আপনার যে বিজনেস আওয়ারটা আছে এটা আপনি বলে দিবেন। আচ্ছা, দেওয়ার পর জাস্ট এখানে সেভ করে দিলাম। আচ্ছা, এরপর বলছে অ্যাড মেসেজিং, আপনার কাস্টমাররা যারা এরা কি আপনাকে মেসেজ করতে পারবে কিনা, যদি তারা আপনাকে মেসেজ করতে চায় তাহলে সেই অপশনটা তারা পাবে কিনা বা আপনি সেই মেসেজগুলো আসলে পেতে চাচ্ছেন কিনা। তো আপনি যদি এটা মেসেজটা পেতে চান অবশ্যই এটাকে অ্যাকসেপ্ট মেসেজ করে দেবেন, আদারওয়াইজ এটাকে অফ করে দেবেন। তো আমি মেসেজটা পেতে চাই, আমি অবশ্যই এটাতে যাতে সবাই আমাকে মেসেজ করতে পারে। আচ্ছা, এখানে একটা বিজনেসের একটা ডেসক্রিপশন আপনাকে দিতে হবে, এবার দেখাচ্ছে যে বিজনেস ডেসক্রিপশন আপনার বিজনেসে আসলে কি, আপনি কি করেন, কি সম্পর্কে, কি ধরনের সার্ভিস দেন, আপনার কোনো গুডউইল থাকলে সেগুলো আপনি এখানে অ্যাড করবেন। তো আপাতত আমি কিছু ডামি টেক্সট দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এখানে আপনাদের বিজনেসের সম্পর্কে সুন্দরভাবে ডেসক্রিপশন গুলো লিখবেন। জাস্ট নেক্সট, এখানে বিজনেসের কিছু ফটো আপনাদেরকে দিতে হবে, অবশ্যই আপনাদের শপের যে লোকেশন বা দেখা যাচ্ছে শপের যে আউটলুকটা এটা আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেখা যাচ্ছে যত বেশি আপনি দিতে পারবেন তত বেশি ভালো। আচ্ছা, জাস্ট আমি একটাই অ্যাড করলাম, নেক্সট। আচ্ছা, এটা বলছে যে অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিট, এটা আপাতত আমরা করছি না, আমরা জাস্ট এটাকে স্কিপ করে দিলাম। আবার যদি কখনো অ্যাড দিতে চাই লোকাল বিজনেসগুলো, তাহলে আমরা একটা পরবর্তীতে দেখবো বা কিভাবে দেওয়া যায় সেটা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে আমরা দেখবো, জাস্ট স্কিপ করে দিলাম। বলছে ইউর বিজনেস প্রোফাইল ইজ অলমোস্ট রেডি, জাস্ট এটাতে কন্টিনিউ করবেন, করার পর এই ধরনের একটা ড্যাশবোর্ড আপনারা পাবেন। এটা হচ্ছে আমাদের বিজনেস, মানে আপনাদের যে বিজনেসটা আপনারা এখানে অ্যাড করলেন এইটার হচ্ছে একটা মানে ওভারভিউ আর কি, এখানে আপনি দেখতে পাচ্ছেন বা বিজনেস প্রোফাইলটা আপনি এখানে দেখতে পাচ্ছেন থিম ক্রিয়েটর। তো এখান থেকে অবশ্যই ভেরিফাই করতে হবে, যেহেতু আমি ভেরিফাই অপশনটা ওখানে দিয়ে দেয়, তো জাস্ট এখানে ভেরিফাই ভেরিফাই ডিটেল আপনি এখানে ভেরিফাই করে নেবেন। এখানে হচ্ছে এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা আপনি ফোন অ্যাড করতে পারবেন, আপনার যে বিজনেসের যে লোগোটা আছে আপনি এটা অ্যাড করতে পারবেন, দেন এখান থেকে আরো মানে প্রত্যেকটা স্পেসিফিক বিষয় আপনি হচ্ছে এখান থেকে এডিট করতে পারবেন বা দেখা যাচ্ছে আরো কোনো বিষয় আপনি অ্যাড করতে পারবেন। যেমন ধরুন যে এই অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিট, এটা এখানে আমাদেরকে অপশন দিচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, ভেরিফাই নাও, এটা ভেরিফাই করতে বলতেছে। তো এই ধরনের আরো অনেক অনেক অপশন বা ফাংশনালিটি এখানে আছে। রিভিউজ গুলো যে আপনি আসলে আপনার এই বিজনেস থেকে কেউ রিভিউ দিচ্ছে কিনা, ভেরিফাই টু রিপ্লে, এটা আসলে ভেরিফাই করতে হবে আমাদেরকে আগে, দেন আমরা হচ্ছে এই অপশন গুলো পাবো। আপাতত আমি ভেরিফাই করলাম না, কারণ আমি যদি ওখানে মেইল সেন্ড করতাম তাহলে দেখাচ্ছে যে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আমার নামে একটা মেইল চলে আসতো এবং পোস্টম্যান এসে আমাকে খুঁজতো। আজকে আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম এটা ছিল আমাদের এসইও এর একটা টপিক, লোকাল এসইও। তো লোকাল এসইও প্রথমে যে বিষয়টা নিয়ে কথা হয়েছে যে লোকাল এসইও আসলে কেন করব বা লোকাল এসইও আসলে আমাদের কি কি উপকারে আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে প্রথমে কথা হয়েছে। তো ওভারঅল একটা সামারি আপনাদেরকে দিই যে আজকে ক্লাসের মোটামুটি কি কি বিষয় আলোচনা হয়েছে, আর এই বিষয়গুলো যারা হয়তো একটু লেটে জয়েন করছেন বা প্রথম থেকে হয়তো
একটু বুঝতে অসুবিধা হয়েছে, তাদের জন্য হয়তো বিষয়গুলো এখন ক্লিয়ার হয়ে যাবে। তো লোকাল এসইওটা আসলে কেন করা হয়, যদি সহজ কথায় বলি যে লোকাল এসইওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে লোকাল কাস্টমার বা লোকাল যে অডিয়েন্স আছে তাদেরকে টার্গেট করে আমাদের এই লোকাল এসইও গুলো করা, এবং এই লোকাল কাস্টমার গুলো যেন আমাদের সেলে পরিণত হয়, এই কারণে আমরা হচ্ছে লোকাল এসইওটা করছি। লোকাল এসইও দুটা পার্সপেক্টিভ হতে পারে, একটা হচ্ছে কেউ আপনার শপে এসে আপনার কাছ থেকে সার্ভিস নিবে, আদারওয়াইজ আরেকটা পার্সপেক্টিভ হতে পারে এরকম যে কেউ আপনাকে বাসায় বসে ফোন করলো যে হ্যাঁ আমার একজন ইলেকট্রিশিয়ান দরকার, দেন ইলেকট্রিশিয়ানটা তার বাসায় এসে ফোন মানে কাজটা করে দিয়ে গেল, অর্থাৎ আপনি কোথাও ফিজিক্যালি গিয়ে ভিজিট করলেন অথবা কেউ এসে আপনাকে মানে কেউ ফিজিক্যালি এসে আপনাকে সার্ভিসটা দিয়ে গেল, এটা দুটা পার্সপেক্টিভ হতে পারে। আচ্ছা লোকাল এসইও আসলে কেন ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো কথা বলা হয়েছে, যে অনেক মানুষ এখান থেকে কিভাবে সেল জেনারেট করে বা দেখা যাচ্ছে যারা লোকালি সার্চ করে তাদের মধ্যে থেকে প্রায় 50% মানুষ উইদিন আ ডে এই সার্ভিসটা গ্রহণ করে বা দেখা যাচ্ছে এই সার্ভিসটা তারা পারচেস করে। এটা ছিল মেইন একটা বিষয় যে লোকাল এসইও আসলে কেন ইম্পর্টেন্ট। এরপর ছিল যে লোকাল এসইও কোথায় কোথায় আমরা দেখতে পারি বা দেখা যাচ্ছে লোকাল এসইওর যে আউটপুট এটা আসলে কোথায় আমরা দেখতে পারি, এটার উদাহরণ হিসেবে বলা ছিল যে গুগল ম্যাপে আমরা যে শপগুলো দেখতে পাই বা গুগল ম্যাপে যে স্টোরগুলো আমরা দেখতে পাই বা সার্ভিসগুলো দেখতে পাই, এটা হচ্ছে মেইন যে প্লেসটা যে লোকাল এসইওর সেটা হচ্ছে যে গুগল ম্যাপ। এরপর আসে যে গুগল সার্চে আসে, এরপর হচ্ছে গুগল অ্যাডস, এবং হচ্ছে গুগল সরি গুগল না লোকাল যে বিজনেস ডিরেক্টরিগুলো আছে এগুলোতে আমরা দেখতে পাই। আচ্ছা এরপর যে বিষয়টা আসে যে লোকাল এসইওর কিছু সিগন্যাল আছে, এই সিগন্যালগুলো আমাদেরকে খুব বেশি ম্যাটার করে। এই ফাইলটাতে আমি অলরেডি সেই সিগন্যালগুলো লিখে রাখছি যে লোকাল এসইও কিছু সিগন্যাল ইম্পর্টেন্ট সিগন্যাল সেটা কোথায়, এই যে এগুলো যে বিজনেস সিগন্যাল কি, রিভিউ সিগন্যাল কি, অফ পেজ অন পেজ, লিঙ্ক সিগন্যাল, সোশ্যাল সিগন্যাল এবং বিহেভিয়ারাল সিগন্যাল। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রেখে আমাদেরকে আমাদের এসইওর পারপাসটাকে আগাতে হবে বা আমাদের লোকাল সার্চের পারপাসটাকে এইভাবে আগাতে হবে। আচ্ছা এরপরে ছিল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে কিওয়ার্ড সিলেকশন, যে লোকাল বিজনেসের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই স্পেসিফিকভাবে কিছু লোকেশন সিলেক্ট করে দিতে হবে বা দেখা যাচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো একটু অন্য ধরনের হবে, অর্থাৎ আমরা যখন কোনো যখন গ্লোবালি যখন সার্চ করি তখন হয়তো লিখি যে কম্পিউটার কম্পিউটার স্টোর, যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম যে আপনারা যদি কম্পিউটার শপ লিখে যদি সার্চ দেন দেখেন এখানে প্রচুর, আচ্ছা দেখেন এখানে প্রচুর রেজাল্ট আপনাদেরকে শো করছে। আচ্ছা প্রায় 8 কোটি বা 88 কোটির মতো রেজাল্ট বা তারও বেশি এখানে এক্স্যাক্ট ভ্যালুটা দেখাচ্ছে। আচ্ছা এখন আপনি যদি লিখে সার্চ দেন যে কম্পিউটার শপ ইন দিনাজপুর দেখেন এখানে রেজাল্টের পরিমাণটা অনেক কমে যাবে এবং একটা স্পেসিফিক লোকেশন থেকে আমাদেরকে রেজাল্টগুলো দেখাবে। এরপর যদি আমরা লিখে দিই যে আরো লোকেশনটাকে যদি আরো স্পেসিফিক করি তাহলে আমাদের কিওয়ার্ডটা আরো বেশি স্পেসিফিক হবে, যেমন আমি হচ্ছে প্রথমে আসলাম গ্লোবালি একটা কিওয়ার্ড নিয়ে চিন্তা করলাম, এরপর হচ্ছে গ্লোবালি চিন্তা না করে দিনাজপুর বা এই ধরনের একটা আন্তঃজেলা বা দেখা যাচ্ছে জেলা ভিত্তিক আমি হচ্ছে কিওয়ার্ডটাকে সিলেক্ট করলাম একটা নির্দিষ্ট লোকেশনের উপর বেস করে। এরপর দেখা যাচ্ছে ওই লোকেশনটার ভিতরে আরো কোনো ক্ষুদ্র জায়গা বা দেখা যাচ্ছে আরো কোনো ছোট একটা এরিয়া নিয়ে আমি আমার লোকাল সার্চের যে বা লোকাল সার্চের জন্য এসইও করতে পারি। তো আমি সেখানে উদাহরণ হিসেবে বলেছিলাম যে কম্পিউটার শপ ইন দিনাজপুর এবং কম্পিউটার শপ ইন দিনাজপুর বালুবাড়ি, দেখেন এখানে রেজাল্ট আরো কম আসছে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই এক্সাক্ট কিওয়ার্ডটা নিয়ে কারা কাজ করেছে, এরা হচ্ছে আমাদের মেইন কম্পিটিটর, এই যে 7710 জন এরা আসলে আমাদের মেইন কম্পিটিটর না। আচ্ছা এরা আসলে অ্যাকচুয়াল মানে কম্পিটিটর আমাদের না, আমাদের যে অ্যাকচুয়াল কম্পিটিটর তারা হচ্ছে আমরা যদি এক্স্যাক্টলি কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেয় যে কম্পিউটার শপ ইন বালুবাড়ি দিয়ে যদি সার্চ দেয় দেখেন এখানে একটা রেজাল্ট দেখাচ্ছে না, কিন্তু এইটা হয়তো কোথাও এক্স্যাক্ট ম্যাচ নাই কিন্তু দেখা যাচ্ছে পার্শিয়াল ম্যাচ হিসেবে কোনো একটা ওয়েবসাইটে আছে অবশ্যই আছে যার কারণে সে তাদের রেজাল্টটা শো করছে। তো আমরা যদি কম্পিউটার শপ ইন দিনাজপুর লিখে যদি সার্চ দেই দেখেন মাত্র 9টা রেজাল্ট আমাদেরকে শো করছে, এরাই হচ্ছে আমাদের এক্স্যাক্ট কম্পিটিটর, কারণ আমরা হচ্ছে একটা লোকাল এরিয়াতে বসে বিজনেস করার চিন্তা ভাবনা করছি বা দেখা যাচ্ছে যে আমাদের বিজনেসটাকে আমরা লোকালি ইন্ডেক্স করতে চাচ্ছি বা লোকালি হচ্ছে সবার কাছে পরিচিত করে দিতে চাচ্ছি। তো এটা ছিল একটা বিষয়। আচ্ছা এরপর ছিল যে গুগল মাই বিজনেস বা দেখা যাচ্ছে আমরা গুগল বিজনেসে বা গুগল ম্যাপে বা গুগল গুগলে কিভাবে আমাদের বিজনেসটাকে ইন্ডেক্স করব। আচ্ছা
তো সেটা আপনাদেরকে এখন দেখাই। ইশার জাহান রিপা উনি বলেছিলেন যে গুগল বাই বিজনেসটা আরেকবার একটু অ্যাড করে দেখাতে, তো আমি আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। সিম্পলি আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন গুগল বাই বিজনেস। সার্চ দেওয়ার পর এখান থেকে দেখেন যে গুগল বাই বিজনেস গুগলের যে সাইটটা আসবে এখানে আপনারা যাবেন। এরপর এখানে আসার পর আপনাদেরকে সাইন ইন করতে হবে, আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করতে হবে। আচ্ছা, এখানে অলরেডি আমার একটা বিজনেস এখানে অ্যাড করা আছে, আমি একটু অন্য একটা অ্যাকাউন্টে যাই। আচ্ছা, অন্য একটা অ্যাকাউন্টে সুইচ করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, অথবা আপনাদের সামনে একটা অ্যাড অ্যাড বিজনেস শুধুমাত্র এই ইন্টারফেসটা আসবে, যদি মাত্র মানে যদি আপনাদের এই গুগল অ্যাকাউন্টটাতে কোনো বিজনেস অ্যাড করা না থাকে। আচ্ছা, তো যেহেতু আমার এখানে দুইটা আছে, দুইটা দেখাচ্ছে, আমি তাহলে এগুলো ডিলিট করতে পারি বা দেখাচ্ছে এগুলোতে এডিট করতে পারি। আচ্ছা, আমি জাস্ট এটাকে ডিলিট করে দিই। রিমুভ দিস গাইস। নতুন একটা বিজনেস অ্যাড করব, অ্যাড বিজনেস। এই অপশনটাতে যাওয়ার পর দেখেন বলছে যে অ্যাড সিঙ্গেল বিজনেস, আর এখানে হচ্ছে ইম্পোর্ট বিজনেসেস। তো আমরা ইম্পোর্ট করব না, আমরা এখানে একটা সিঙ্গেল বিজনেস অ্যাড করব। আচ্ছা, এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার বিজনেসের নামটা দিয়ে সার্চ করতে হবে, আপনাকে দেখতে হবে যে অলরেডি কেউ এটা অ্যাড করে রাখছে কিনা, বা আমরা যে লোকেশনে অ্যাড করতে চাচ্ছি সেই লোকেশনে এই সেম নামে অন্য কোনো বিজনেস আছে কিনা। তো আমরা জাস্ট একটা বিজনেসের নাম দিচ্ছি, সেটার নাম হচ্ছে, আপনারা আপনাদের বিজনেসের নাম অবশ্যই দিবেন। থিম ক্রিয়েশন, এটা হচ্ছে আমি আমার বিজনেসের নামটা দিলাম। দেওয়ার পর এখানে বলতেছে, আচ্ছা বিজনেসের নেমটা আমরা জাস্ট এখান থেকে নেক্সট করে দিলাম। আচ্ছা, বিজনেসের ক্যাটাগরি আমাদেরকে দিতে হবে, এখানে অবশ্যই বিজনেসের ক্যাটাগরি আপনারা খুবই স্পেসিফিকভাবে এখানে ইন্ডিকেট করবেন বা দেখা যাচ্ছে আপনারা সিলেক্ট করে দিবেন, যাতে আপনার বিজনেসটাকে এটা মেইন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা যায়। তো এটা আমি দিলাম যে একটা কম্পিউটার স্টোর। আচ্ছা, এখান থেকে পরবর্তীতে আপনি আরো মাল্টিপল ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এটা বলছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার্স ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস, অর্থাৎ আপনার এই শপটা যদি ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে দেন আপনি এখান থেকে ইয়েস করে দিবেন, আর যদি কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স না থাকে যে আপনি অনলাইন শপ বা দেখা যাচ্ছে অনলাইনে সার্ভিস প্রোভাইড করেন, এই ধরনের যদি হয় দেন আপনি এখানে নো করে দিবেন, যাতে করে কেউ ফিজিক্যালি আপনার এখানে ভিজিট করতে না আসে। তো আপনি যদি এখান থেকে চান যে হ্যাঁ আপনার একটা শপ আছে, আপনার একটা স্টোর আছে, দেন অবশ্যই আপনি এখানে ফিজিক্যাল লোকেশনটা দিবেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যাড্রেস? আচ্ছা, অ্যাড্রেসটা হচ্ছে আপনাকে এখানে খুব ভালোভাবে দিতে হবে, একদম স্পেসিফিক অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। আচ্ছা, স্ট্রিট অ্যাড্রেস আসলে আপনি এক লাইন, দুই লাইন বা তিন লাইনে আপনি লিখতে পারেন, বা দেখা যাচ্ছে আপনি একদম স্পেসিফিকভাবে আপনার লোকেশনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গুগল ম্যাপে এক্স্যাক্টলি ওই পয়েন্টটাই আপনাকে দেখাবে। আচ্ছা, বগুড়া 5800, লোকেশনটা আশা করি সবাই দিতে পারবেন। আচ্ছা দেখেন, আমি যে লোকেশনটা দিছি একদম এক্স্যাক্টলি ওই লোকেশনটাতেই আসছে, কিন্তু একটু এইখানে আসছে, মানে অর্থাৎ এই যে 4 নম্বর লেন, যেটা দত্তবাড়ি রোড এবং 4 নম্বর লেন, এখানে এটা চলে আসে, কিন্তু আমাদের শপটা আসলে এই যে এখানে, বা দেখা যাচ্ছে হয়তো এখানে হতে পারে বা হয়তো এটা এখানে হতে পারে। তো আপনার শপটা এক্স্যাক্টলি যে জায়গাতে আপনি সেখানে আপনার শপের এই মানে লোকেশনটা পিন করে দিবেন, দেওয়ার পর জাস্ট নেক্সট করে দিবেন। আচ্ছা, বলছে আপনি কি আপনার যে এরিয়া আছে বা আপনার যে লোকেশনটা আছে এই লোকেশনের বাইরে সার্ভ করেন কিনা, বা আপনি এই লোকেশনের বাইরে সার্ভিস দেন কিনা। তো এটার উদাহরণ হিসেবে বলা হয়েছিল এরকম যে আপনার হয়তো একটা বড় বিজনেস সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো আপনার শোরুম আছে, যেমন আমি বলেছিলাম যে হচ্ছে রায়ান্স কম্পিউটার, রায়ান্স কম্পিউটারে দেখবেন যে ঢাকাতে ওদের মেইন ব্রাঞ্চ এবং সারা বাংলাদেশে মোটামুটি অনেক জেলাতেই ওদের শাখাগুলো আছে। তো আপনি যদি চান যে হ্যাঁ আপনার মাল্টিপল লোকেশনে আপনি সার্ভিস দেন, দেন আপনি বলবেন যে ইয়েস আই অলসো সার্ভ দেম আউটসাইড মাই লোকেশন, দেওয়ার পর জাস্ট নেক্সট দিবেন। এখানে আপনি আপনার লোকেশনের বাইরে যে এরিয়াগুলোতে সার্ভিস দেন সেগুলো আপনাকে এখানে
লিখতে হবে দাদার কাছে, এখানে বলে দিতে হবে। তো আমি দিলাম যে আমি তো আপাতত বগুড়াতে সার্ভিস দিচ্ছি, আমি দিনাজপুরেও সার্ভিস দেবো, দিনাজপুর সদর, এরপর হয়তো আমি রাজশাহীতে সার্ভিস দিব, রাজশাহী ডিস্ট্রিক্ট। এবার আপনি চাইলে মাল্টিপল লোকেশন আপনি অ্যাড করে দিতে পারেন, এরপর জাস্ট নেক্সট এতে ফোন নাম্বারটা দিবেন। আপনার যদি ওয়েবসাইট থাকে অবশ্যই ওয়েবসাইটটা দিবেন, ওয়েবসাইটটা দেওয়া খুবই ভালো একটা বিষয়। যদি ওয়েবসাইট থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার এটা সামনের দিকে র্যাঙ্ক করবে, বা দেখা যাচ্ছে যে এই লোকাল বিজনেস সার্চে সে কিন্তু সামনের দিকে আসবে। ফোন নাম্বারটা অবশ্যই প্রোভাইড করবেন। তো আপাতত আমি এটা দিচ্ছি না, আমি জাস্ট নেক্সট করে দিলাম। আচ্ছা, ফিনিশ অ্যান্ড ম্যানেজ দিস লিস্টিং, জাস্ট ফিনিশ করে দিব। আচ্ছা, এখানে যেটা বলতেছে যে আপনি যে বিজনেসটার ওনার, বা দেখা যাচ্ছে আপনি যে ইনফরমেশন গুলো দিলেন এগুলো আসলে গুগল ভেরিফাই করবে। তো গুগল আসলে কিভাবে ভেরিফাই করবে যে এটার আসলে ফিজিক্যালি এক্সিস্টেন্স আছে কিনা, আপনি আসলে ভ্যালিড কিনা, বা আপনি এটার ওনার কিনা, এটার জন্য গুগল কি করবে যে আপনাকে একটা পোস্ট কার্ড মেইল করবে। সেই পোস্ট কার্ড মেইলে একটা 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড থাকবে, এবং সেই 6 ডিজিটের ভেরিফিকেশন কোড দিয়ে পরবর্তীতে আপনাকে আপনার এই বিজনেসটা ভেরিফাই করে নিতে হবে। তো এখানে যে কন্ট্যাক্ট নেম, অর্থাৎ যার নামে আসলে মেইলটা বা এই চিঠিটা আসবে তার নামটা এখানে দিতে হবে। দেন আপনাকে এখানে এই যে এই লোকেশনটা ঠিকঠাক আছে কিনা এটা একটু দেখতে হবে। তো আপাতত আমি চাচ্ছি না যে আমার এখানে ভেরিফিকেশন মেইলটা আসুক। তো আপনার জাস্ট এখানে কন্ট্যাক্ট নেমটা দিবেন, যেমন ধরেন যে এইভাবে নামটা আপনার দিয়ে দিবেন যার নামে মেইলটা আসবে, এবং এই লোকেশনটা একটু দেখবেন যে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। তো জাস্ট এখানে মেইল অপশনটাতে ক্লিক করলে তারা হচ্ছে একটা আপনার জন্য মেইল প্রসেসিং করবে, এবং দেখা যাচ্ছে এটা 14 দিন থেকে শুরু করে প্রায় 1 মাসের মতো সময় লাগতে পারে। আচ্ছা, তো আপাতত আমি এই ভেরিফিকেশন মেইলটা চাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে ভেরিফাই লেটার এই অপশনটাতে ক্লিক করে দিলাম যে পরবর্তীতে আমি এটা ভেরিফাই করব। আচ্ছা, এরপর যেটা আসে যে বিজনেস আওয়ার, এখানে আসলে কোন দিন আপনি কোন সময়টাতে আপনার সার্ভিসটা প্রোভাইড করেন এটা আপনি স্পেসিফিকভাবে বলে দিতে পারেন। যেমন ধরো আপনি হচ্ছে সানডে, হয়তো আপনি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সার্ভিস দেন, আপনি এখানে লিখে দেবেন। অথবা যদি আপনি 24x24 মানে 24 আওয়ার সার্ভিস দেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। আপনার হয়তো ফ্রাইডেতে বন্ধ থাকে, আপনি হচ্ছে ফ্রাইডেতে বন্ধ রাখবেন, স্যাটারডেতে হয়তো আপনি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস মানে কাজ করেন, সেটা আপনি এখানে স্পেসিফিকভাবে বলে দিতে পারেন। অর্থাৎ প্রত্যেক দিনের জন্য, প্রত্যেকটা আলাদা আলাদা দিনের জন্য আপনি আলাদা আলাদা সার্ভিস টাইম এখানে শিডিউল করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। জাস্ট এখানে সেভ, ও আচ্ছা এটা অফ করে দিলাম। আচ্ছা, অ্যাকসেপ্ট মেসেজিং, অর্থাৎ আপনার এই বিজনেসটাকে এই গুগল ম্যাপ থেকে বা গুগল বিজনেস থেকে কেউ মেসেজ করতে পারবে কিনা, যদি ডিরেক্ট মেসেজ করতে পারে সেই অপশনটা আপনি এখানে রাখতে পারেন, আদারওয়াইজ আপনি এটাকে অফ করে রাখতে পারেন। তো এটাকে অন করে রাখাই ভালো, যদি আপনি মেসেজের মাধ্যমে আপনার যারা টার্গেট অডিয়েন্স বা টার্গেট যারা সেল হতে পারে তাদের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান দেন অবশ্যই আপনি অ্যাকসেপ্ট মেসেজিং এটা দিয়ে রাখবেন, সেভ করে দিবেন। আচ্ছা, এখানে ডেসক্রিপশন লিখতে হবে আপনার বিজনেসের, যে ডেসক্রিপশন বা আপনি আসলে কি বিজনেস করেন, কিভাবে সার্ভিস দেন, আপনার এখানে এক্সট্রা কোনো চার্জ আছে কিনা, কোনো হিডেন চার্জ আছে কিনা, এই বিষয়গুলো সম্পর্কে এখানে সুন্দরভাবে উল্লেখ করবেন। আপনার বিজনেসের যদি কোনো গুডউইল থাকে সেগুলো আপনি এখানে সুন্দরভাবে উল্লেখ করে দিবেন। আমি জাস্ট এখানে একটা ডামি টেক্সট দিয়ে আপনাদেরকে দেখালাম, সেভ করে দিবেন। এখানে অবশ্যই আপনার বিজনেসের একটা বা দুইটা বা মাল্টিপল ইমেজ আপনি অ্যাড করবেন, যে আপনার বিজনেসে আপনার যে শপ বা দেখা যাচ্ছে আপনার যে প্রোডাক্ট এগুলোর হচ্ছে আপনি এখানে ইমেজ সুন্দরভাবে আপলোড করে দিবেন। আচ্ছা, তো আমি জাস্ট একটা ইমেজ সেভ করলাম। এরপর বলছে যে অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিট। তো আমরা আপাতত অ্যাডভার্টাইজ চালাচ্ছি না বা অ্যাড ক্যাম্পেইন রান করতে চাচ্ছি না আমাদের লোকাল বিজনেসের জন্য, আমরা জাস্ট এটাকে স্কিপ করে দিলাম। আচ্ছা, ইওর বিজনেস প্রোফাইল ইজ অলমোস্ট রেডি, জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ যাব। গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বিজনেস প্রোফাইল। আচ্ছা, বিজনেস প্রোফাইলটা আমাদের 65% কমপ্লিট, সমস্যা নেই। আমরা যদি এখানে ভেরিফাই করি দেখা যাচ্ছে আমাদের ভেরিফাই করব, ফোন নাম্বার অ্যাড করব, ওয়েবসাইট অ্যাড করব, তাহলে দেখা যাচ্ছে এটা অনেক পার্সেন্টেজটা আরো অনেক বেড়ে যাবে। তো এখান থেকে ভেরিফাই বলতে কি, যে আপনি যদি ওইখান থেকে পোস্ট কার্ডে যদি মেইলটা অর্ডার করে থাকতেন তাহলে কি হতো যে আপনাকে 14 দিন বা 15 দিন পর
দেখা যাচ্ছে 1 মাস পর আপনাকে একটা মেইল দিত বা দেখা যাচ্ছে চিঠি দিত, সেই চিঠিটার মাধ্যমে এখানে একটা কোড আপনি জাস্ট এই ভেরিফাই নাওতে গিয়ে এখানে একটা 6 ডিজিটের একটা এই যে দেখেন এখান থেকে মেইলটা অর্ডার করে আপনাকে ওই কোডটা দিতে হতো এবং ওই কোডটা ইউজ করে জাস্ট আপনাকে এখানে ভেরিফিকেশন করতে হতো। তো এই ছিল বিজনেসটাকে অ্যাড করার বা বিজনেসটাকে লিস্ট করার মানে সহজ একটা পদ্ধতি। এটা আসলে খুব জটিল কিছু না, জাস্ট ওদের ইনস্ট্রাকশন ওয়াইজ স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে খুব সহজেই এটা আপনারা অ্যাড করতে পারবেন। তো আপনাদের যদি কোনো বিজনেস থাকে বা দেখা যাচ্ছে কোনো লোকেশন যদি আপনারা এইভাবে অ্যাড করতে চান, তাহলে আপনারা এইভাবে অ্যাড করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। চলেন এখন একটু মার্কেট স্যার প্লেস দেখে আসি যে মার্কেট প্লেস আসলে এই কাজগুলোর চাহিদা কেমন বা এই কাজগুলো আসলে ডিমান্ড আছে কিনা। আচ্ছা মার্কেট প্লেসে একটু দেখি যে এই রিলেটেড কাজ এখানে আছে কিনা। আচ্ছা গুগল বিজনেস লেখা যদি সার্চ দেই দেখেন এখানে অনেক গিগ চলে আসছে। আমি জাস্ট এখানে একটু গুগল মাই বিজনেস লিখে সার্চ দিই। আচ্ছা দেখেন গুগল মাই বিজনেস লিখে সার্চ দিলাম, এখানে প্রায় 56,000 গিগ এই গুগল মাই বিজনেস এই কিওয়ার্ডটার আন্ডারে আছে। তো এই একটা হিউজ একটা নাম্বার, এখানে কিন্তু কাজও আছে, প্রচুর কাজ আছে, কাজের প্রাইজিংটাও ভালো, কিন্তু এখানে আসলে কম্পিটিশনটা অনেক হাই, টাফ কম্পিটিশন একদম। তো বিষয়টা এরকমই যে এখানে প্রচুর কাজ অ্যাভেলেবেল আছে, প্রাইজিং অনেক হাই, এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে এখানে কম্পিটটা করতে হবে বেশি। এখানে দেখেন $5 গিগ অ্যাভেলেবেল আছে, দেখি কি বলছেন। আই উইল ডু লোকাল এসইও। আচ্ছা দেখি, আই উইল ডু লোকাল এসইও ফর গুগল র্যাঙ্কিং অ্যান্ড গুগল মাই বিজনেস লিস্টিং অর সাইটেশন। কি বলছে যে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট সেট আপ অর 3 ডিরেক্টরি সাবমিশন প্লাস ম্যাপ সাইটেশন। অর্থাৎ উনি বলছে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করে দিবে অথবা 3টা ডিরেক্টরিতে সাবমিট করে দিবে আপনার বিজনেসটা। তো আমাদের এই সার্ভিসটা লাগছে না, আমাদের লাগছে এই সার্ভিসটা, গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট সেট আপ এবং হচ্ছে ম্যাপ সাইটেশন। তো গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করলে তো ম্যাপে চলে আসতেছে, আমরা যদি এটা ভেরিফাই করতে পারি। তো এই কাজটাই উনি করবে, 1 ডে ডেলিভারি এবং দেখা যাচ্ছে যে $5 চার্জ করতেছে। এখানে কি বলছে যে আই উইল র্যাঙ্ক ইউর গুগল মাই বিজনেস বাই সাবমিটিং ইট টু 10 ডিরেক্টরিজ প্লাস 50 গুগল ম্যাপ সাইটেশনস। আচ্ছা গুগল মাই বিজনেস অপটিমাইজেশন, এটার প্যাকেজটা দেখেন $40। তো এই যে বেসিক প্যাকেজটা, যেমন ধরেন যে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড হচ্ছে গুগল ম্যাপ সাইটেশন বা ম্যাপ সাইটেশন, এই কাজটা আপনারা এখন ইজিলি করতে পারবেন। আপনারা কি গুগল মাই বিজনেসটা এখন সেট আপ করতে পারবেন না? আর এখন বললে এখন পারবো। আচ্ছা তো এই ধরনের কাজ কিন্তু অ্যাভেলেবেল আছে, আর এই কাজটা যেহেতু একটু সহজ বা দেখা যাচ্ছে যে অনেক মানে যারা হচ্ছে বিজনেস ওনার তারা হয়তো নিজেরাও করতে পারে, তো এই ধরনের কাজ আসলে দেখাচ্ছে কম্পিটিশনটা এই কারণে খুবই টাফ, টাফ কম্পিটিশন। তবে র্যাঙ্কিং এর ক্ষেত্রে কিছু বিষয় আছে যেখানে আপনাকে কিওয়ার্ডটা রিসার্চ করতে হয় ভালো করে। সেক্ষেত্রে দেখেন কি বলছে, ক্রিয়েট অপটিমাইজ র্যাঙ্ক গুগল মাই বিজনেস, ইনি র্যাঙ্ক করে দিবে, ইনি $25 চার্জ করবে, কারণ ইনি হচ্ছে আপনার লোকাল বিজনেসটার জন্য কিওয়ার্ড রিসার্চ করবে এবং সেই কিওয়ার্ড বেসড উনি হচ্ছে আপনার এই বিজনেসটাকে র্যাঙ্ক করানোর চেষ্টা করবে। এখানে আচ্ছা এর প্রোফাইলে যদি যাই বা ওনার গিগটাতে যদি যাই একটু দেখি কি লিখছে। আচ্ছা ক্রিয়েট গুগল মাই বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন, ঠিক আছে, রাইটিং বিজনেস ডেসক্রিপশন, বিজনেস ডেসক্রিপশন লিখতে হবে উইথ কিওয়ার্ড রিসার্চ প্লাস 20 সাইটেশন। বুঝতে পারলেন বিষয়টা, যে উনি আসলে এই $25 যে ফাইবার চয়েস বা উনি যে কাজটা করে দিচ্ছে এটা হচ্ছে কমপ্লিট গুগল মাই বিজনেস অপটিমাইজেশন, পুরোটা অপটিমাইজ করবে আপনার বিজনেসের জন্য। সে হচ্ছে ডেসক্রিপশন লিখবে, কিওয়ার্ড রিসার্চ করবে এবং দেখা যাচ্ছে 20টা লোকাল সাইটে বা বিজনেস ডিরেক্টরিতে সে আপনার বিজনেসটাকে সাইটেশন করে দিবে, এটাতে তার একটা প্যাকেজ। তো এই কারণে আসলে এটা সেলও হচ্ছে ভালো, কারণ এখানে র্যাঙ্কিং এর ক্ষেত্রে সে কিওয়ার্ড রিসার্চ করছে, লোকাল সাইটগুলো মানে লোকাল এসইওর কাজের ক্ষেত্রে সে হচ্ছে বিজনেস ডিরেক্টরিগুলোতে আপনার বিজনেসকে অ্যাড করে দিচ্ছে, আর গুগল মাই বিজনেস প্রোফাইলটাকে সে অপটিমাইজ করে দিচ্ছে।
তো স্যার এই যে বিজনেস ডিরেক্টরিতে অ্যাড করা বলতে ওই যে আপনার পার বিজনেসটা ঠিক যে রিলেটেড ওই রিলেটেড ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইট গুলা খুঁজে বাইর করে ওই ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইট গুলাতে এই বিজনেস এর অ্যাকাউন্ট ইনফরমেশন কিংবা আদার্স ইনফরমেশন গুলা দিয়ে সাবমিশন করে ওইগুলাতেই বুঝাচ্ছে নাকি? জি ওইগুলোই। ওকে আচ্ছা, যদি আপনি ওইভাবে করতে পারেন যে দেখা যাচ্ছে 20টা সাইটে আপনি হচ্ছে বিজনেস সাইটেশন বা দেখা যাচ্ছে বিজনেস লিস্টিং করে দিলেন, তাহলে ওখান থেকে আপনি 20টা ব্যাকলিংক পাইলেন। আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করলেন, কিওয়ার্ড রিসার্চ করে আপনার ডেসক্রিপশন এবং দেখা যাচ্ছে আপনার এই বিজনেসটাতে আপনি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে এই কিওয়ার্ডগুলো আপনি ইউজ করলেন, দেন আপনার কিন্তু এখান থেকে এই বিজনেসটাকে কিন্তু কমপ্লিট অপটিমাইজ হয়ে গেল। কারণ আপনি ওই যে লোকাল সাইটেশন বা দেখা যাচ্ছে যে বিজনেস ডিরেক্টরিতে সাইটেশনের কারণে আপনি ওখানে ব্যাকলিংক পাচ্ছেন, কিওয়ার্ড জি রিসার্চ করতেছেন, ডেসক্রিপশন লিখতেছেন, আপনার একটা টাইটেলটা ভালোভাবে দিচ্ছেন বিজনেসের, বা কিওয়ার্ডগুলো যেখানে ইউজ করা দরকার সেই রকম যথাযথভাবে ইউজ করতেছেন, লোকাল বিজনেসের জন্য আপনি লোকাল কিওয়ার্ডগুলো সুন্দরভাবে খুঁজে বের করতেছেন, তো এইটাই একটা কমপ্লিট প্যাকেজের মধ্যে বলতেছেন। তো আপনারা যদি একটু চেষ্টা করেন, আমি আশা করি যে এই কাজগুলো আপনারা পারবেন, যে এই যে লোকাল কিওয়ার্ড রিসার্চগুলো করা, তারপর হচ্ছে 20টা বিজনেস সাইটে আপনারা হচ্ছে বিজনেসটাকে লিস্টিং করা, এই কাজটা পারবেন যে 20টা সাইটে এই বিজনেসটাকে লিস্ট করা। কিওয়ার্ড রিসার্চটা এটা হয়তো একটু অ্যাডভান্স লেভেলে গেলে হয়তো একটু অ্যাডভান্স টুল লাগবে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা যদি প্রাথমিকভাবে যেটুকু জানেন যে কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয় এটুকুতেও আপনারা করতে পারবেন, কিন্তু পরিশ্রমটা বেশি হবে। আচ্ছা, এরপর হচ্ছে ডেসক্রিপশনটা অবশ্যই লিখতে হবে যে বিজনেসটা আসলে কেমন, বিজনেসটা কি রিলেটেড, এখানে কি সার্ভিস দেয়, কিভাবে দেয়, কিভাবে দেয় না, কি কোনটা নিষেধ করা আছে, কখন সার্ভিস দিবে না, ক্লোজিং আওয়ার, ওপেনিং আওয়ার, সব কিছু এখানে দিয়ে আপনাকে ডেসক্রিপশনগুলো ঠিকভাবে সাজাতে হবে। তো দেন আপনার স্যার? আপনার বিজনেস আচ্ছা স্যার প্রোফাইলটা, বলেন। আচ্ছা তাহলে তো আপনার বিজনেস প্রোফাইলটা অপটিমাইজ হয়ে গেল। জি আচ্ছা, তো আশা করি এই কাজগুলো আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। জি স্যার।